आशी आशी बोले तुम्ही अरे लेना, आशी आशी बोले तुम्ही अरे लेना। সেই দিন থেকে জীবনের সাথে, সেই দিন থেকে জীবনের সাথে শুধু সাধনা। আসি আসি বলে তুমি আরে লেনা, আসি আসি বলে তুমি আরে লেনা। ঝরে পাখি পড়ে কবু কি ফেরে নিরে, ঝরে পাখি পড়ে কবু কি ফেরে নিরে। আমিও চলেছি বহু দূরে, আয় হায় লাইভ শুরু হয়ে গেছে নাকি বন্ধুরা? সরি, খেয়াল করি নাই, জোশে আসলে গান শুরু করে দিছে। ওকে গাইজ, এসএসসি 98 এবং এইচএসসি 2000 ফ্রেন্ডস ফেসবুক গ্রুপের 9800 ঈদ আড্ডার ফিফথ এপিসোড, আজকে স্পেশাল আড্ডা। অনেক অনেক গান হবে, অনেক অনেক জম্পেশ আমরা ছোটকালের বন্ধুদের সাথে আমরা সুপার সুপার আড্ডা দিব। এবং তোমরা সবাই জানো আজকের আমাদের এপিসোডের যে টপিক সেটা হচ্ছে গানের সেকাল এবং একাল। সো আমরা যারা গান ভালোবাসি এবং আমাদের বন্ধুরা যারা আসলে গান করছে অনেক দিন ধরে, সো সবাইকে নিয়ে আমরা খুব সুন্দর একটা আড্ডা দিব। এবং সেখানে আমরা আমাদের ছোটকালে যে অনেক প্যাশনেট ছিলাম আমাদের গান নিয়ে, সো আমরা গান শুনে শুনে বড় হয়েছি, সেই টিডিকে ক্যাসেটের গান শুনে আমরা বড় হয়েছি, আমরা পালিয়ে কনসার্ট দেখেছি, এরপর বাবা মার কাছে আসলে টাকা চেয়েছি কিভাবে একটা অ্যালবাম কেনা যায়, এরপর আস্তে আস্তে সিডির যুগ আসলো, তারপর তো আমরা এখন অনলাইনে গান শুনছি। সো পুরো যে ইন্ডাস্ট্রির মিউজিক নিয়ে যে একটা যাত্রা, সেই যাত্রায় আমরা আসলে কিভাবে বড় হয়েছি সেটা নিয়ে তোমাদের সামনে আসব আমরা। এবং অনেক আড্ডা হবে, অনেক অনেক গান হবে, আশা করি তোমরা অবশ্যই পছন্দ করবে। এবং তোমাদেরকে কখনো তুমি ডাকবো, কখনো তুই ডাকবো, সো মাফ করে দিও, কারণ এখানে আসলে আড্ডা হবে। সো আড্ডায় তোরাও থাকবি এবং কমেন্ট করিস অনেক অনেক বেশি, কারণ তোরা জানিস যে এখানে কুইজও আছে স্পেশাল, এবং সেই কুইজে তোরা যদি জিতে যাস সো স্পেশাল কিছু গিফট থাকবে। সো দোস্তরা ভুলিস না, স্টে টিউন। সো এখন আমি আমাদের ফার্স্ট বন্ধুকে ডাকছি। সো জাকির সুমন, লাভার বয়, তুই কি আছিস? থাকতে চলে আয় তো। জাকির, আচ্ছা জাকির সুমন বোধহয় আপাতত টেকনিক্যাল ডিফিকাল্টিতে পড়েছে। আমরা যেটা করতে পারি এখন, আমাদের আরেক বন্ধুকে ডাকছি, আমাদের সেই স্পেশাল বন্ধু, যেই স্পেশাল বন্ধু আসলে ওর গান শুনে আমি একসাথে ইউনিভার্সিটিতে বড় হয়েছি, সে আমার খুব কাছের বন্ধু, ওর মিউজিকের যাত্রাটা আমি দেখেছি, খুব অদ্ভুত ওর আসলে গানের লিরিক্সের শক্তি। আমি আসলে কখনই ভাবি নাই একটা মানুষ দুই পায়ে নূপুর পড়ে না, এক পায়ে নূপুর পড়ে, এরকম আইডিয়া আসলে কিভাবে আসলো। সো দোস্ত তপু, তুই কি আসবি নাকি? আই এম হিয়ার দোস্ত, কি খবর? সবাইকে ঈদ মোবারক, যারা দেখছিস তোকে ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত। তুই গান মাঝখান থামাই দিলি কেন? গানটা তো সুন্দর হচ্ছিল দোস্ত। সারাক্ষণ ব্যস্ত থাকতে হচ্ছে, বাট সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে ওর এই সময়টা আমি ওর কাছাকাছি থাকতে পারতেছি বিকজ অফ এই করোনা প্যান্ডেমিক আর কি। সো অনেক নেগেটিভ এর মধ্যে এটাই হচ্ছে একটা পজিটিভ জিনিস যেটা আর কি আমাকে সান্ত্বনা দেয়। বাহ, তোর কথা তো তুই অনেক বলছিস দোস্ত। সো আসলে আমি আমি একটু তোর কথা বলি। হ্যাঁ,
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রথম দেখলাম একটা ছেলে, আসলে এখন যেরকম অনেক মেয়ে তপুর জন্য পাগল, কিন্তু তপু ছেলেটা মোটেই ছোটকাল থেকে কখনোই কোনো মেয়ের জন্য পাগল ছিল না। ঠিকই ইউনিভার্সিটির চিপা গিয়ে একটা গিটার নিয়ে টুং 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 করতো, খুব সহজ সরল। এখন কতটা পরিবর্তন হয়েছে জানি না, আমার মনে হয় আমার বন্ধু এখনো ভালোই আছে। সো টুং 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 করে গান করতেছে, এবং হঠাৎ করে শুনলাম এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি, মাথা নষ্ট আমাদের, ও মাই গড, এইরকম একটা গানের লিরিক্স কিভাবে হইতে পারে। এরপর তপু দেখলাম ইউনিভার্সিটিতে প্রোগ্রামে এই গানটা পারফর্ম করলো, এরপর তো মাই গড, সারা বাংলাদেশে এই গান হিট, সবাই এই গান শুনতেছে। এবং আমি তখন প্রাউডলি বলি, আমি কিন্তু তপুর বন্ধু, হ্যাঁ আমি কিন্তু তপুকে দেখছি এই গান বানাইতে। এবং ধর এখনো কলার উঁচাই বলি সব জায়গায় যে তপু কিন্তু আমার ফ্রেন্ড, তোর ক্রেডিট মনে কর 50% আমি নিয়ে নিলাম আর কি, ধর আমি হিরো হয়ে গেলাম। মানে তুই এই জিনিসগুলা কিভাবে যে করছিস, এবং তোর লিরিক্স এর যে সিম্পলিসিটি, অসাম। সো দোস্ত এখন তুই একটু বল আসলে, যে এইভাবে লিরিক্স লেখার ইন্সপিরেশনটা তুই কিভাবে পাইলি, বা তুই আসলে বাংলা মিউজিকটাকে যে কিভাবে ধারণ করলি, সেই হিস্ট্রিটা তুই আসলে বল, যে কিভাবে তুই মিউজিক ইন্ডাস্ট্রিতে আসলি, গান লিখলি, সুর করলি, তুই আসলে কি চিন্তা করিস। জাকিরি দোয়ারক দোস্ত, তোর কাছেও আসতেছি। কেমন আছিস? ঠিক আছে বন্ধু, তবু কেমন আছো বন্ধু? এই তো সবাই ভালো আছে, আমার বাসায় সবাই ভালো আছে, তোদের খবর কি? ভালো আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত সবকিছু মিলে ভালো। গুড, এটাই ইম্পর্টেন্ট এখন আর কি, সুস্থ থাকাটাই সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। সো তবু কুইকলি বল, তুই কিভাবে ইন্ডাস্ট্রিতে আসলি, তোর ইন্সপিরেশনটা বল, হিস্ট্রিটা বল, তুই কার গান শুনছিস ছোটকাল? আমার আসলে এটা অ্যাক্সিডেন্ট বলা যায়, আমার কোনো সময় গান করবো বা এরকম কোনো প্ল্যান বা কিছু ছিল না, বাট গানটা খুব ভালো লাগতো। গানটা মিউজিক থেকে আমার কাছে ম্যাজিক্যাল ছিল জিনিসটা বেশি আর কি, আর গিটারটাও, যারা গিটার বাজাতে পারতো আমার কাছে তাদের মনে হতো যে এরা অন্য গ্রহের প্রাণী। সো এই আগ্রহ থেকে, এই প্যাশন থেকে আসলে নিজের জন্যই গানগুলো শুরু করা বা লেখা। আর যেটা বলি, যদি লিরিকের কথা বলিস, আমি সবসময় খুব সাধারণভাবে চিন্তা করে দেখি, হয়তো লিরিক্সগুলো সাধারণ। সো আমি সিম্পল ওয়ার্ড দিয়ে কিভাবে মানুষের ইমোশনগুলোকে ফুটানো যায়, ইনফ্যাক্ট আমার ইমোশনগুলোকে কিভাবে আমি এক্সপ্রেস করতে পারি, এটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল আর কি। সো এইভাবে আসলে গানটা শুরু করা। আর ইন্ডাস্ট্রি যেটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে পুরো লাকে, টনি ভাই তখন নর্থ সাউথে ছিল, ব্ল্যাকের ড্রামার। সো টনি ভাই হেল্প মি আউট, টনি ভাই অনেক সাহায্য করছে, উনি আমাকে অনেকদিন বলছে তুমি আরও প্র্যাকটিস করো, আরও ইমপ্রুভ করো, এরপরে উনি অ্যালবাম করে এবং আমাকে ডাক দেয়, তারপরে স্টার্ট, দেন তারপরে এই চলতেছে আর কি এখনো। দোস্ত আমার অনেস্টলি ওই মোমেন্টটা পুরোপুরি মনে আছে। সো টনি ভাই ইভেন ওনার অ্যালবামের, ওনার অ্যালবামের নামটা কি ছিল দোস্ত? স্বপ্নচূড়া মিক্সড অ্যালবাম, স্বপ্নচূড়া, রাইট। এবং উনি ওখানে চাঁদের আলো আজ যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা, এই ক্লায়েন্টটা উনি গাইছিল, রাইট দোস্ত? আমার এখনো মনে আছে, অসাধারণ দোস্ত। উইদাউট ফার্দার এডু গান শুরু করে দে, সবাই ওয়েট করে আছে, অনেক বন্ধু, প্লিজ। আমি গাবো নাকি ইয়া গাবে? তুই কর, তুই কর, জাকির গান আমরা এরপর শুনবো। আচ্ছা ঠিক আছে, আমার ওকে একটা গান আছে, মেয়ে তুমি এখন আমার বন্ধু বাবু কি ওটা দিয়ে স্টার্ট করছি। মেয়ে তুমি এখন আমার বন্ধু বাবু কি, কখনো কি আমার ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো নি। ভালো লাগে না তোমায় কথা বলেছি বার বার তোমার ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি, আবার সবই ছিল ভালোবাসা, বুঝলে না বুঝলে না, বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা। আসছি আমি বলছি কথা ভাবছ দেখি না তোমায়, তুমি আমার হৃদয় আর দূর থেকে তাকিয়ে দেখায় ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবে না।
খুঁজে দেখো পাবে আমারে, আমি সেই চিরচেনা মেয়ে, তুমি এখনো আমায় বন্ধু তুমি, আমি দিয়েছি পারি দুজনে পারো পার, সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনা, জানি তুমি আমায় এখন চিনতে পারো নি, ভালোবেসে ডাকবে যখন আসবো তখনই মে, তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমার ভেবেছিলে বন্ধুর যে একটুখানি বেশি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো নি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো নি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো নি। অসাধারণ দোস্ত, তুই যে কোশ্চেনটা করলি তোকে বন্ধু না দোস্ত, আরো বেশি অনেক কিছু ভাবতে চায়, আমি যে কমেন্ট গুলো পড়ছি সেটা বলতে পারছি না দোস্ত, ম্যারি ম্যারি মি টাইপের কোশ্চেন আসছে আমাদের বন্ধু শাকিল, সময় শেষ, ও নো টাইমস আপ দোস্ত, খুবই কপাল খারাপ। যেটা মনে পড়ে আমি এই ওর এই গানটা নিয়ে আমি দুলাইন বলি, এই গানটা যারাই সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা ছিল প্রত্যেকেরই কমন গান ছিল এটা, মনে এই কথাটা ঘুরতো আর কি, রাইট। আর এই কথাটা আমাদের খুব সহজ করে সবার মাধ্যম মানে সবার কাছে উপস্থাপন করে দিয়েছে, এই জন্য মানে অনেকেই মানে অনেক ইয়াং জেনারেশন তোর কাছে খুব ঋণী এই গানের জন্য, যে এই গান থেকে অনেক কিছু খোলাসা হয়ে যায়। প্রশ্ন তোর কাছে, তুই কয়টা গার্লফ্রেন্ড বাগাইছিস এই গান গিয়ে বল। জাকির সুমনের কিন্তু লাভ গুরু নামে অলরেডি একটা পরিচয় আছে, জাকির সুমন যখন গান গায় তোর দাঁড়ানোর স্টাইল আলাদা, ও কিন্তু মানে ক্রাউড কে যেভাবে অ্যাট্রাক্ট করে, এবং ওর গানে কিন্তু সবাই পুরা মানে স্টেজের সামনে একদম হেড ব্যাঙ্গিং চলে, রোমান্টিক গানে এরকম রক গানে হার্ড রক গানে আমি হেড ব্যাং করতে কাউকে দেখি নাই, অস্থির। নাকি তুই যদি সারদার পচানি না খাইতে চাস গান এখন শুরু করে দে, তো গান যতক্ষণ শুরু করবি না ততক্ষণ পচাইতে থাকবো, বল কি গান করবি। না দোস আমি মানে আই থিঙ্ক আমি গানে চলে যাই এখন, যে গানটা করবো হচ্ছে মাইলস এর একটা গান, আমরা যে গান শুনে শুনে আসলে আমাদের স্কুল লাইফে খুব ভালো একটা সময় কেটেছে, খুব দুঃখ আনন্দ বিশ্ব করেছো আমার ছাদরা, তুমি হীরা আমার একা কি অসহায়, বেহারানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবেই চলে যেও না, আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, কত সুখ ছিল মনে কেন মুছে দিলে,
হারানোর বেদনা দূরে চলেছি তুমি মিছে মায়া এনেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবেই চলেছে না অকারণ অভিমানে তুমি চলে যেও না মায়াবী এ বাঁধন ছেড়ে দূরে সরে যেও না সে হারানোর বেদনা ঘুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আর দিন দূরো এভাবে চলে যেও না ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আর দিন দূরো এভাবে চলে যেও না অসাধারণ দোস্ত জাকির, থ্যাংক ইউ। আসলে মাইলস যে বাংলাদেশের ব্যান্ড হিস্ট্রিতে ওদের যে কন্ট্রিবিউশন এটা আসলে অতুলনীয়। মাইলস একটু জ্ঞান ধরে নেই দোস্ত, আজকে একটু লেখাপড়া করছি অল্প, হ্যাঁ হাতে প্রচুর চোথা আছে, হ্যাঁ একটু জ্ঞান ঝেড়ে নেই। মাইলস কিন্তু 1979 ব্যান্ডটা ফর্ম হয়েছিল, প্রথমে ওদের দুইটা অ্যালবাম কিন্তু ছিল ইংলিশ গান নিয়ে। সো এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমিও জানতাম না দোস্ত, মানে সরি এতদিন ধরে টুকটাক গিটার টিটার বাজে এটা আমি জানতাম না, এক্সট্রিমলি অ্যাশেমড আমি। মাইলস ব্যান্ডের ফাউন্ডার মেম্বার ছিল কিন্তু হ্যাপি আখন্দ, হ্যাপি আখন্দ দোস্ত ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অফ মাইলস। এবং উনি যখন 1987 মারা যান তখন মাইলস ব্যান্ডের কাজ কিন্তু কিছুদিন থেমেছিল। সো পরে দুই তিন বছর পর ওরা আস্তে 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 দে স্ট্রাগল এবং দে রিফর্ম, এবং পরে কিন্তু বাংলা অ্যালবামগুলো বের করে, এবং ওদের প্রত্যেকটা অ্যালবামের কিন্তু প্রো দিয়ে শুরু হয়, এটা অন্যরকম একটা ব্যাপার ছিল। সো এটা যদি তোরা দেখতে পারিস, আমার একটা অ্যালবামের ছবি এখানে দেখাচ্ছি, সো এই ধরনের অ্যালবাম কভারগুলো ছিল। সো হামিন ভাই শাফিনুর ওদের ইয়া বড় বড় চুল, হ্যাঁ, এবং সেই অ্যালবামগুলো আমরা তখন ক্যাসেট ছিল, রাইট, তো এই ক্যাসেট গুলো আমরা কিনতাম এবং একটা গান যখন ছাড়তাম ও মাই গড কি শুনতেছি, মানে রক মিউজিক এরকম তখন কিন্তু আস্তে আস্তে আমাদের রক্তে ঢুকতেছে। হ্যাঁ, সো ওনাদের আস্তে আস্তে পরে একটা একটা করে ওনারা অ্যালবাম বের করতেছিল, প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয়, প্রয়াস, প্রবাহ, প্রতিধ্বনি, প্রতিছবি, অসাধারণ। স্টিল মানে আমার গুজবাম হচ্ছে আর কি দোস্ত, মানে এদের গান শুনে শুনে বড় হয়েছি। এবং রোজার ঈদে কোরবানের ঈদে যখন টিভির চ্যানেলে ওনাদের গানগুলো শুনতাম, মনে আছে আমার যে আমি সবাইকে বলতাম কেউ ভিতরে আসবে না, আমি ওদের গান রেকর্ড করবো টিভির সামনে, আর একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে তখন ওখানে রেকর্ড বাটনে চাপ দিতাম, গানগুলো রেকর্ড করতাম, পরে ওগুলো শুনতাম, কারণ তখন আব্বু আম্মু টাকা দিত না অনেক সময়। বিশাল একটা স্মৃতি আসলে। আচ্ছা তপু, মানুষজন তোর জন্য পাগল হয়ে গেছে, আবার একটা তোর গানে যাবো। সো এবার বল কি গান শোনাবি? এবার হচ্ছে কি আমার যে ফ্রেন্ডশিপ নিয়ে একটা গান আছে, পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক। এই গানটা আসলে আমার তোদের জন্য, মানে সব বন্ধুদের জন্য ডেফিনেটলি, কারণ হচ্ছে কি আমার ম্যাক্সিমাম গান প্রেমের গান ছিল। সো আমি মনে করতাম যে এত প্রেম দিয়ে কি হবে, ফ্রেন্ডশিপটা ইম্পর্টেন্ট বেশি, সো এই জন্য আমি অন্যদিক। সবাই বলে করছো না, তোরা বলিস ঠিক, তোরা চিনি তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে।
আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক আত্মীয় নাত্মীয় শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বাদি দিও শত শত দূরের কাছে বৈধ অবৈধ হাজারো এসব সম্পর্ক ভাবে থাকে বন্ধুত্ব তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে কিছু কথা যা যায় না বলা কাউকে কিছু কাজ যা যায় না করা সহজে কিছু আচরণ মানে না কেউ সামনে কিছু জায়গা যায় না যাওয়া চাইলে সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে বন্ধু বোঝে আমাকে বন্ধু আছে বন্ধুরা যারা তোরা শুনতেছিস আমি জানি না তোদের কি অবস্থা, আমার কিন্তু বন্ধু হলে আর কিছু লাগে না। সো আমি একটু স্বার্থপরের মতোই বলবো আসলে যে তপু জাকির মাইন্ড করিস না, বাট তপু আমি আমরা ক্যাডেট কলেজে পড়ছি, সো আমরা কিন্তু বন্ধুদের সাথেই আসলে 6টা বছর কাটাইছি এবং আমাদের প্যারেন্টসরা ছিল না। সো ক্লাস 7-এ আমাদেরকে আসলে একটা অন্যরকম একটা গুহার মধ্যে খাঁচার মধ্যে ঢুকাই দিয়েছিল। সো এই বন্ধুরে আমাদের বাবা, এই বন্ধুরে আমাদের মা। সো ছেঁকা খেলে বন্ধুদের কাছে বলতাম, নতুন গার্লফ্রেন্ড হলে বন্ধুদের কাছে বলতাম, এবং প্রচুর প্রচুর মজার স্মৃতি আছে যে একটা ফ্রেন্ড বললো যে দোস্ত আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, গার্লফ্রেন্ড তোর বাসার পাশে থাকে, এই চিঠিটা তোরে দিলাম তুই একটু ওকে দিয়ে দিস। কিন্তু এরকম আছে, ওই বন্ধু তার নিজের নামে চিঠিটা দিছে এবং আজকে ওদের বিয়ে হয়ে গেছে। আমরা এখন আমাদের আরেকজন বন্ধুকে ডাকবো, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ক্যারিশম্যাটিক। হ্যাঁ, সো যে বন্ধুটাকে ডাকবো তার কিন্তু 300 উপরে নিজের লেখা গান আছে, অসাধারণ গান গায়। এবং বন্ধুরা লেটস ওয়েলকাম রাজীব। রাজীব আবার চলে গেল, ইন্টারনেটে প্রবলেম হচ্ছে দোস্তরা, তোরা যারা শুনতেছিস প্লিজ সবাইকে সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ অবভিয়াসলি ইন্টারনেটের একটু ঝামেলা টুকটাক হচ্ছে, ওয়েদার খারাপ, ঝড় বৃষ্টি চলতেছে, তো ইন্টারাপশন হবেই। এর মধ্যে সবাই একটু মানিয়ে নিস, এবং আমরা যখন গান করছি অনেক সময় আমাদের সাউন্ড একটু ইন্টারাপ্টেড হচ্ছে, একটু লেটেন্সি থাকতেছে, সো তোরা যদি আমাদের গলা না শুনিস তোরা নিজেরাই চিল্লাবি বাসার মধ্যে। আজকে ওয়েলকাম রাজীব। সো বন্ধুদেরকে যেটা বলতেছিলাম, আজকে বাসে বউ জামাই যাদের কাছে সবাইকে খেপাই দে, আজকে খালি আমরা গান করবো। রাজীব ঈদ মোবারক দোস্ত। ঈদ মোবারক দোস্ত, ঈদ মোবারক। কেমন আছিস? কেমন আছো সবাই? এই তো আছি ভালো। হেভি লাগছে তোকে, ছুটি টুটি করে আসছিস। ও চুল কাটতে পারিনি তো এইজন্য চেনা যাচ্ছে না তো। ওয়াকিং। হ্যাঁ, তবু কি খবর? এই তো, কি খবর? নেটের সমস্যা মনে হয় একটু। না, নেট ঠিক আছে, এখন ঠিক আছে, আমার ফোন আসছিল একটা। এখন ঠিক আছে? রাইট। হ্যাঁ, ও আচ্ছা, ফোন টোন সাইলেন্ট করে রাখা এখন বুদ্ধিমানের কাজ, গান শুনবো। আচ্ছা আচ্ছা। রাজীব, তুই তো আসলে 300 উপর গান লিখছিস, বিশাল বিশাল ব্যাপার আর কি, বিশাল জার্নি, অলমোস্ট ফুল লাইফটাইম মিউজিকের জন্য দিয়ে দিছিস। একদম, ক্লাস 8 থেকে।
অসাধারণ। তুই একটু তোর ইন্সপিরেশন গুলো বল, যে আসলে তুই হঠাৎ কেন তোর মনে হলো যে তুই গানের লাইনে আসবি, গান লিখতে পারবি, গান সুর করতে পারবি? শুরুর দিকের ওই কনফিডেন্স হীন লাইফের কথা বল, যে আসলে একটা শেকি ব্যাপার ছিল, পরে আমার মনে পড়ছে না দিয়ে ফার্স্ট ইন্সপায়ার্ড ইজ তোর আমার বাবা, বুঝছো? আমার বাবার গানের গলা খুব সুন্দর ছিল, তো উনি প্রফেশনাল সিঙ্গার ছিল না, উনি বিজনেসম্যান ছিলেন। তোর হেমন্তের গান খুব ভালো গাইতো আব্বা, পাশের রুম থেকে শুনতাম, যে মনে হতো যে হেমন্তের গান গেছে, এরকম সুন্দর গলা ছিল, খুবই সুন্দর গলা ছিল। তো তখন থেকেই আব্বা ওই হেমন্তের ক্যাসেট কিনতো, তখন টেপ রেকর্ডার ছিল, যে ফিতা ক্যাসেট, বুঝছো? ফিতা ক্যাসেটে হেমন্তের গান শুনতো। তো শুনতে শুনতে হঠাৎ একদিন ফ্রেন্ডের সাথে মিশতে মিশতে দেখলাম যে না, বাংলাদেশে তো ব্যান্ডের গান অনেক সুন্দর সুন্দর। তখন এলাবির গান, নগর বাউলের গান, সোলস, মাইলস, রেনেসা, ফিডব্যাক, এগুলোতে ঢুকে গেলাম, বুঝছো? তারপরে আমার বড় ভাই ছিল, উনি সারাদিন মনে কর ফ্যান বন্ধ করে একদম রোদটা যখন মনে কর বিছানায় পড়তো, এই রোদের মধ্যে মেটালিকা শুনতো। তো মেটালিকা শুনতে শুনতে হঠাৎ দেখলাম যে না, এর চেয়েও তো ভালো ভালো ব্যান্ড আছে, শুনি, শুনতে থাকি। তো এগুলো শুনতে শুনতে ক্লাস 8-9 পর্যন্ত এরকম দিন গেল আর কি। হঠাৎ চিন্তা করলাম যে না, বাবার দেখা দেখি তো আমরা মোটামুটি টুকটা গান গাইতে পারি, একটা গিটার কিনি, দেখি গিটার বাজায় গান গাওয়া যায় কিনা। তো আমাদের শাঁখারি বাজার, পুরান ঢাকার শাঁখারি বাজারে যতীন থেকে গিটার কিনলাম, একটা চানতারা গিটার 700 টাকা দিয়া, মনে আছে এখনো। ওই গিটারটা কিনলাম কিন্তু বাজাতে পারি না, কি এক মহা সমস্যা। ওই দোকানে আবার গেলাম, যা বলি ভাই, গিটার গিটারের কোনো বই টই আছে নাকি, কট্টর দেখা যায়। বই কিনলাম, বইও বুঝি না। পরে স্কুলের এক মানে এক এক ব্যাচ সিনিয়র ছিল বান্টি নাম, ওর কাছে কিছু কট ধরা শিখলাম, বই দেখা কিভাবে কট ধরা যায়, ওইভাবে শিখতে শিখতে মনে কর কিছুদিন গিটার আয়ত্তে নিলাম আর কি। তারপরে গিটার বাজায় গান তোলা শুরু করলাম, কিভাবে গানের কর্ড, গানের লিড পার্ট, লিডের ব্যাকআপ কর্ড কিভাবে হয়, গান কম্পোজিশন কিভাবে হয়, এগুলো আস্তে আস্তে বোঝা শুরু করলাম আর কি। আর 1998 সালে আমাদের একটা প্রথম অ্যালবাম রিলিজ করি সঙ্গীতাফ্রিকা, অ্যালবামটার নাম ছিল সঙ্গদোষ, বুঝছো? ব্যান্ডের নাম ছিল ইমোশন, প্রায় 12 বছর ব্যান্ড করছি আমরা। এই তারপর আস্তে আস্তে অনেক ব্যান্ড করলাম, বর্তমানে এখনো ব্যান্ড করতেছি, একটা অনলাইন ব্যান্ডও করছি এই করোনা কালে, প্যান্ডেমিক টাইমে। একটা সারা বিশ্ব থেকে আমার ফ্রেন্ডরা যে মিউজিশিয়ান আছে তাদেরকে নিয়ে একটা অনলাইন ব্যান্ড করছি, ওই ব্যান্ডের সবাই সিঙ্গার, যারা ভালো গায় তারা সবাই সিঙ্গার। তবুও চলে গাইতে পারে আমার ব্যান্ডে, অবশ্যই তুইও গাইতে পারিস, অবশ্যই। ওকে ওকে দোস্ত, তুই তাইলে আজকে এখন কি গান শোনাবি বল? ইংরেজি গান দিয়ে শুরু করি একটা, হ্যাঁ শিওর, বাংলা গানের কথা তো বললাম, একটা ইংরেজি গান দিয়ে শুরু করি। তোর গানটা হচ্ছে ইগলস ব্যান্ডের গান, আমার খুবই প্রিয় একটা গান, খুবই প্রিয়। গানটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই গানটা যখন আমরা মিউজিক ভিডিও দেখলাম, অ্যাকুস্টিক ভার্সন যখন দেখলাম আমরা মিউজিক ভিডিও, তো দেখি যে একটা করিডোরের মধ্যে মানে 5টা গিটার একসাথে বাজতেছে এবং এত সুন্দর সিঙ্ক্রোনাইজ, মানে আমরা তো এখন তো মিউজিশিয়ান, তখন তো আমরা বুঝি নেই, তখন চিন্তা করলাম যে 5টা গিটার একটা গানে এত সুন্দর মানে কম্বিনেশন, এত সুন্দর সিঙ্ক্রোনাইজিং কিভাবে হইতাছে একটা গানে, বুঝছো? তো প্রত্যেকটা গিটার পার্ট আমি আলাদা আলাদা করে তুলছি, যে ওই গিটারটা কি বাজাতেছে, ওই পাশে ডান গিটারটা কি বাজাতেছে, বাম গিটারটা কি বাজাতেছে, বেস গিটারটা কি বাজাতেছে, এগুলো সব আলাদা আলাদা করে তুলছি আমি, বুঝছো? মানে রিসার্চ করছি আর কি, এগুলো রিসার্চ করা গান, ইংরেজি গান, যেমন বোহিমিয়ান র্যাপসোডি, কুইনের ক্যালিফোর্নিয়া, এগুলো রিসার্চ করা গান। আচ্ছা গানটা করি নাকি? শিওর শিওর দোস্ত, জটিল জটিল। আমি এখানে লুপ সেট করে রাখছি, আমার লজিক তপু লজিক ইউজ করি আমি, এখানে লুপ সেট করা আছে আমার একটা, জাস্ট ওকে, ভেরি গুড, দেখি তো আইদাল সুপার সুপার জটিল, আমার রক্ত গরম হয়ে যাবে আজকে, সবাই নাচবি পোড়া ভাই। হ্যাঁ শুরু করলাম, হ্যাঁ জম্পেস সাউন্ড ক্লিয়ার ক্লিয়ার
ওকে মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল ওই ইসের কারণে, নিজের কারণে। ঠিক ছিল সাউন্ড কি? ঠিক ছিল, অসাধারণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট, অসাধারণ, পারফেক্ট ছিল, সুন্দর। আমি মুগ্ধ হয়ে শুধু শুনছিলাম। প্রবলেম হইছে অসাধারণ অসাধারণ গেছে। এই গান শুনলে মোটামুটি রক্ত গরম হয়ে যায় আর কি। এবং ধর তাই না, এই গান আমরা অনেকেই চেষ্টা করছি, পুরোপুরি কখনোই পারি নাই, রাজীবের মতো তো পারেই নাই, বাট আল্লাহ কি করে, যে কোনো প্রোগ্রামে দোস্ত এই গানের রিকোয়েস্ট থাকেই। হ্যাঁ এটা ঠিক, ভুলেও গেছি কতদিন ধরে বাজে নেই এগুলা। জানি না এবং ইগলস ব্যান্ড এই ওদের ওই ব্যান্ড ওই হোটেলে নিয়ে গান করার পর থেকে ওদেরকে সব সময়ের জন্য ওই হোটেলে যত ধরনের সুযোগ সুবিধা সব ফ্রি করে দেওয়া হয়েছে ইগলস ব্যান্ডের জন্য। আয় হায়, তাহলে তো আমি হোটেল ওয়েস্টিন কিনে একটা গান লিখবো দোস্ত। আচ্ছা আমরা একটু তপুর কাজ আছে, তপুর কাছে ফিরে যাই দোস্ত। তুই গান কর, তোর কাছে অনেকগুলো রিকোয়েস্ট আছে, তুই একটা লাস্ট গান কর। তুই তোর নিজের গানও করতে পারিস বা যে কোনো গান করতে পারিস, এট ইওর উইল। খুব সুন্দর যে এই কালার সেই কালার গান, এবং সবাই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। আমাদের আসলে অনেক এক্সপিরিয়েন্স, আমাদের যে তোর যেগুলো বলছে যে কনসার্ট দেখা পালায় টাকা জমা গেছে কিনা, মানে এগুলো আসলে রঙিন মনে হয়। এখন মনে হয় দিনগুলো তত রঙিন ছিল, এখন আর অনেক পাঞ্চে লাগে জিনিসপত্র। যাই হোক, হয়তো এইটাই জীবনের নিয়ম, সবারই দেখা যায় যার যার সময়টাই রঙিন। এখনকার জেনারেশন হয়তো মনে করতেছে এই জিনিসটাই রঙিন, এটা চেঞ্জ হয়ে যাবে তখন ওরাও আমাদের মতো একই কথা বলবে। সো আমাদের পোলাপাইন বলবে, ইস ছোটকালে আমরা ইউটিউবে গান শুনতাম, আমরা ফেসবুক করতাম। আমি শেষ গান করতেছি। আমি আসলে আমার লাইফে গানের ইনফ্লুয়েন্স, আমার চারটা ক্যাসেট ছিল বাসায়, একটা চঞ্জন দত্ত, একটা ব্রায়ান অ্যাডামস, একটা মাইকেল জ্যাকসন, একটা লাকি আলী। সো আমি আমার মনে করি যে আমার লাইফের ইন্সপিরেশন এই চারজনের এই চারটা ক্যাসেট, কারণ হয়তো ওইভাবে প্রাতিষ্ঠানিক ভাবে কোনো সময় ওইভাবে লাকি হয়নি। সো এখন যেটা হচ্ছে কি, আমি অনুদত্তের যে আমার এই যে এই এই পা, হ্যাঁ বল বল বল। আচ্ছা সো আমি অনুদত্তের গান চারটা লাইন করছি, আমি করে আমি আমার লাস্ট এক পয়েন্ট করতে শেষ করছি। আমি যদি হয় আছে টিভিটাকে খুলে ভুলে থাকা, গেছে বলে ওই টিভিটাকে ভুলে তুমি দেখো না। আমি বলি কি একটা চালাকি করে দেখো না, জানলা দিয়ে ওই আকাশটাকে দেখো টিভি দেখো না। রান্না আছে ঢাকা
তবু কান্না জেগে রাখা যাচ্ছে না। পাপিরা হোটেলে রোল তোমার কপালে ঝোল খিরে পাচ্ছে না। মেঘ দেখে ভাল্লুক মনে হয় নাকি তুমি দেখনি। তোমার হাতের ছায়া দিয়ে দেয়ালে একটা হরিণ নিয়ে খেলনি। জানলা দিয়ে আকাশটাকে দেখো টিভি দেখো না। তো এইটাই হচ্ছে আর কি রাফলি গাইলাম। এক ভাই নুপুর গাচ্ছি সবার জন্য ভালোবাসা, সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকিস। এক ভাই নুপুর তোমার অন্য পাখি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো যাবে কি, বলবো না আকাশের চাঁদের দেব, বলবো না তুমি রাজি করো না, শুধু জিজ্ঞেস করে দেবে কি পারি হোক যত জন্না, আমার ছোট ধরে বলো যাবে কি। জানি তুমি আমি আমাদের তরি আজ বন্ধুত্ব, আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো যাবে কি। চাঁদের আলো যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা, আমার এ তরি যদি চলে যায় ফিরে আর আসবে না, যত ভালোবাসো তারে দূরে রয়ে যাবে নাকি তুমি জানো না। এক পায়ে তোমার অন্য পাখি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো যাবে কি। থ্যাংক ইউ। এই হচ্ছে আমার ছোট তরি, সবাইকে দাও বাবা, বুঝছো নাম কি দোস্ত? ভাতিজার জন্য, ভাতিজার জন্য, ও সরি ভাতিজির জন্য
সবার পক্ষ থেকে এখন 100 জন লাইভটা দেখতেছে, 100 জনের পক্ষ থেকে যারা দেখতেছে এবং যারা দেখতেছে না, সবার থেকে তো ঈদ মোবারক অনেক অনেক আদর। সবাই ভালো থাকিস, দেখা হবে। হ্যাঁ বন্ধু তুইও ভালো থাকিস। ওকে ওকে টেক কেয়ার, বাই বাই দোস্ত। থ্যাংক ইউ দোস্ত, অসাধারণ আসলে। মানে ও আমার এত ক্লোজ ফ্রেন্ড, তো একসাথে ইউনিভার্সিটির সাথে পড়ছি, ফ্রেন্ড হিসেবে স্টিল মানে এত বিনয়ী একটা ছেলে, সবসময় খুবই লাজুক, কথাই বলে না, এবং যতবারই বলি আমার সাথে দেখো তো প্রায় ওর সাথে যতবারই বলি মেয়েরা তোর জন্য পাগল, খিক খিক করে লজ্জা পায় আর কি। হ্যাঁ খুবই জটিল একটা ছেলে। সিরিজে যখন যাই, জি সিরিজে গেলে ওর সাথে দেখা হয় আমার। আনোয়ার তো সবসময় বলছিস যে হ্যাঁ মেয়েরা ওর জন্য পাগল, মেয়েরা কিন্তু তোর জন্য পাগল, সেটা কি তুই জানিস? সেটা আমাকে বলে না দোস্ত, তোকে এসে বলে, দুঃখটা ওখানে আমাকে বললে কিন্তু খুব ভালো হইতো, যারা লাইফটা শুনতেছিস আমার কাছে আসিস। হ্যাঁ আচ্ছা, এখন আমরা মনে হয় যেহেতু চলে গেছে, তোকে যেহেতু চলে গেছে, খুব মন খারাপ লাগছে দোস্ত, তোকে নিয়ে আসলে সারা রাত পার করতে পারলে খুব ভালো লাগতো। আমাদের কুইজও কিন্তু আছে। হ্যাঁ সো আমরা গত পর্বের কুইজের বিজয়ীর নাম কিন্তু এখনই বলবো না, এটা শেষের দিকে বলবো, সো তোদের আরো ওয়েট করতে হবে দোস্ত পোলাপাই। এখন আমরা যেটা বলবো বেসিক্যালি আজকের একটা কুইজ আছে, সো সেই কুইজের আসলে প্রশ্নটা আমরা বলবো, তোরা স্ক্রিনও খেয়াল রাখতে পারিস। তার আগে আমি একটু নিয়ম বলে দিচ্ছি। আচ্ছা আজকের কুইজ নিচে চলে আসছে, বাংলাদেশের পপ সম্রাট কে? এসএমএস করতে হবে এই নাম্বারে 01711392306, স্পেস দিয়ে তোর নামটা টাইপ করতে হবে, তোদের নাম টাইপ করতে হবে। আমি নাম্বারটা আবার বলছি আস্তে আস্তে, 01711392306, এখানে উত্তর দিবি, স্পেস তোর নামটা দিবি, বিজয়ের নাম লটারির মাধ্যমে নির্বাচন করা হবে, এবং বিজয়ের জন্য থাকছে গ্রুপের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার, স্পেশাল উপহার উপহার। সো তোরা মামা এখন থেকে শুরু করে দে, কখন কার কপালে লেগে যায় কি বলা যায়, লাগলে তোরা 2-3 বার 4 বার 5 বার 10 বার এসএমএস কর, এই নাম্বারটা যার সে গোল্লায় যাক, তার মোবাইল ব্লক হয়ে যাক, এসএমএস আস্তে আস্তে পাঠাইতে থাক, তাকে ফাটাই ফেল মামা, করতে থাক এসএমএস, কপালে থাকলে ঠেকাই কে। ওকে দোস্ত সবাই, এখন আমরা আমাদের আরেক বন্ধুকে আনবো, ওকে আমি পার্সোনালি কৈলাস খের ডাকি। হ্যাঁ সো ওর গলায় সুফিয়ানার আসলে অন্যরকম একটা আবেগ আছে, অন্যরকম একটা টেক্সচার আছে, ও যখন সেই সুফি গানগুলো ধরে আমার মনে হয় যে আসলে আমি বাংলাদেশে নাই আর কি। হ্যাঁ সো করোনার আমলে তোরা যদি বিদেশ যেতে চাস, ওর গান শুনেই তোকে মনে মনে যাইতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, মানে সরাসরি এখানে গিয়ে লাগে একদম, দিল কা বাদশা পারভেজ। ঈদ মোবারক বন্ধুরা, ঈদ মোবারক দোস্ত, কেমন আছিস? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তো পুর গানে যে ইট ওয়াজ ফান, আমি আমি দোস্ত ঈদ মোবারক, ভালো লাগছে। ঈদ মোবারক বন্ধু, ঈদ মোবারক। খুব টায়ার্ড নিশ, একটা লাইফ করতেছিলি, ওখানেও দেখলাম ফাটাই ফেলছস দোস্ত এজ ইউজুয়াল। এবং পারভেজকে কিন্তু দেখতেও সেই লাগছে একবারে, ওর নিজস্ব স্টাইলের যে লুকটা, না এটা তুই ভুল বলছিস, ও কিন্তু আজকে সম্ভবত পাঞ্জাবি পরে আসে নাই। হ্যাঁ ওর হাজারখানেক পাঞ্জাবি আছে, কিন্তু ও আজকে টি-শার্ট পরে আসছে, আগে লাইভে আমি দেখছি, আজকে তার উপর একটা চাদর পরে আসছে। বস অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন, তোর পাঞ্জাবি কয়টা বল? 1000 প্লাস। আল্লাহ, আর কিছু আর কিছু বলার নাই আসলে দোস্ত, মানে অসাধারণ, তোকে পাঞ্জাবি পড়তে লাগেও সেরকম, পুরো একদম সিনা নিয়ে তুই যে গানগুলো করিস দোস্ত, এবং পাঞ্জাবি পড়লে তোর একটা পুরো মানে অন্যরকম একটা অবয়ব থাকে স্টেজের মধ্যে, এবং তোর গলার তো মাশাল্লাহ পুরো সুফি যে কাজ, অসাধারণ দোস্ত। তো তুই আসলে একটু বল যে মানে আমরা তো তোকে দেখছি ছোটকাল থেকে, তুই আস্তে আস্তে একটার পর একটা গান নিয়ে এখন মাশাল্লাহ খুব ভালো করতেছিস, তোর গানের শুরু করার যে ব্যাকগ্রাউন্ডটা, ইন্সপিরেশন কোথা থেকে নিছিলি, এই টাইপের গানে কি কারণে আসছিস, ওই গল্পগুলো একটু সবাইকে বল। আমার গানের শুরু তো একদম ছোটবেলা, আমার 2-2.5 বছর বয়সে সম্ভবত, আমার আমার মা ছিলেন আমার প্রথম টিচার, তো আমার
প্রথম দিকের ইন্সপিরেশন একদম ছোটবেলার ইন্সপিরেশন, কিন্তু ওস্তাদ নুসরাত ফাতে আলী খান যার গান শুনে আসলে আমি আমার বড় হওয়া। আমার নানা ভাই খুব শুনতেন, গজল শুনতেন, কাওয়ালি শুনতেন খুব, ওস্তাদ মেহেদি হাসান, ওস্তাদ গোলাম আলী, আমাদের গজল চলতো আমাদের বাসায় কন্টিনিউয়াসলি, কাওয়ালি চলতো, সাবরি ব্রাদার্সের কাওয়ালি চলতো, ফাতে আলী খান সাহেব তাদের ফ্যামিলির কাওয়ালি চলতো, চলতো একটা একটা গানের গানের এনভায়রনমেন্টের মধ্যেই আসলে বড় হওয়া। সো ওই ছোটবেলা থেকে না গানটা আসলে ওয়াজ নট এনিথিং এলিয়েনেটেড, কোনো কিছু না যে অন্য গ্রহের কোনো ব্যাপার, আলাদা করে সময় বের করতে হবে, শিখতে হবে বা কিছু করতে হবে, এটা এটা সবসময় এরকম ছিল আমার আমাদের কাছে। তারপরে আমার আম্মা একদম প্রথাগত ওস্তাদের কাছে গান শেখা মানুষ, তো সেই সূত্রে আম্মার কাছেই ছোটবেলা হাতে করি। তারপর আস্তে আস্তে বড় হওয়া, গান শেখা, গান শেখা, গান শেখা, গান শিখছি, এখনো শিখেই যাচ্ছি, কিছুই তো করতে পারলাম না। এই তো খুব 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 খারাপ লাগলো তোর কথাটা শুনে, তুই কিছুই করতে পারিস নাই এখন, খুব মন খারাপ আমার দোস্ত এখন। তুই যদি এই কথা বলিস দোস্ত, মানে অনেস্টলি ইউনিভার্সিটি লাইফে তোর গান মানে এত ভালো লাগতো, তুই হঠাৎ যে নতুন একটা স্টাইল আনছিস, তো এটা ধর আমরা তো আসলে প্রচুর রক মিউজিক শুনছি, ব্যান্ড মিউজিক শুনছি, সো ইন্ডিয়ান ফোক ইন্ডিয়ান যে ধর তোর সুফি ঘরানাটা শুনতাম বাংলাদেশে মিস করতাম আর কি, সো খুব প্রাউড ফিল করতাম যে তোর মতো একটা ভোকাল বাংলাদেশে আছে। আর এখন তো ধর মানে কলার উচাই বলি যে ও তো আমার বন্ধু এখন, হ্যাঁ মানে আগে এই ভাবটা নিতে পারতাম না, জানলে আরো ভালো লাগতো। সো দোস্তি আজকে কি গান দিয়ে শুরু করি বল, তোরা বল, আমি তো আমি কি এনিথিং দোস্ত মানে মাথায় আসে না। আচ্ছা তোরা বল, তোর গানের বাইরে অন্য কিছু কি ট্রাই করবি দোস্ত বেয়াদবি যদি না নিস? ধর আমাদের 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 বেসিক্যালি আমাদের বড় হওয়া যায় যাদের যাদের গান শুনে, সেই মহারথীদের গান ট্রাই করতে পারি। আলহামদুলিল্লাহ দোস্ত, তোর গলায় অনেকেই এই গান শুনে নাই, এদের গান শুনে নাই, সবাই তোর গানই শুনছে। আজকে যদি বন্ধুদের জন্য কিছু একটা করি, সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট। আমার আমার জীবনের একটা সময় ছিল যখন আমি স্কুলে পড়ি, স্কুলে ধর 6, 7, 8, 9 ওই সময়টায়, ইনফ্যাক্ট 5, 6, 7, 8, 9 এর এই সময়টায় আমার আমার প্রতিদিনের তালিকায় 2-3 জন শিল্পীর গান থাকতো, যেই গানগুলো আসলে আমাকে দম নিতে সাহায্য করতো আসলে। হ্যাঁ, তার মধ্যে একজন হচ্ছে নচিকেতা, তো নচিকেতার একটা গান চেষ্টা করি গাইতে। লাল ফিতে সাদা মোজা সুস্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে, দেখি সাইরেন মিস করা দোকানি রাধায় ঘড়িতে দম, এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ন দিন বাজে না মনোদিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ভোরে, কিছু বখাটে ছড়ায় হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি এক
কখন উদাস মন হলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায় যখন খোলা চুলে হয়তো মনের বলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা থ্যাংক ইউ ও মাই গড দোস্ত ইমোশনাল হয়ে গেলাম কোনটা কিভাবে করবে কোনটা কি কোন সুরটা কিভাবে যাচ্ছে কোন কাজটা কিভাবে যাচ্ছে এটা এটা ছিল আমার একমাত্র সারাদিনের একমাত্র কাজ আমি কিন্তু লেখাপড়া কোনোদিন করিনি জীবনে কোনোদিন লেখাপড়া করিনি আমি আমার আমার কাজ এই একটাই ছিল কিন্তু আল্লাহ তোকে দোস্ত একটা টিকিট দিয়ে দিয়েছে যে টিকিট ধরে তুই ডিরেক্টলি কলিজার মধ্যে ঢুকে যেতে পারিস এটা দোস্ত খুব রেয়ার একটা কোয়ালিটি ওই ব্যাটা তুই লেখাপড়া না করলে ম্যাট্রিক পাস করলি কেমনে আমার আমার রেজাল্ট বরাবরই খুব ব্যাপারে এসএসসি তে নরমাল স্টার এইচএসসি তে নরমাল স্টার তারপরে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ট্রান্সপোর্টার ইউনিভার্সিটির অ্যাডমিশনের আগে আমি একটা মারাত্মক ফাইট দেওয়ার একটা সময় ছিল আমি ভয়ঙ্কর পড়ালেখা করতাম ইউনিভার্সিটির অ্যাডমিশনের ঠিক ওই সময়টা এছাড়া আমি জীবনে কোনোদিন পড়ালেখা করিনি কোনোদিনও না সবাই মেসেজ দিতেছে হতেছে তুই পুরো নস্টালজিক করে দিচ্ছিস সবাইকে প্রচুর এই ধরনের কমেন্ট পাইতেছি আমি নিজেও আসলে ধর আমার আশপাশে যখন ছোটকালে যখন সুন্দরী মেয়েদের দেখতাম তাকাইতাম ভাল লাগতো কিন্তু বলতে পারতাম না বাপ মার ভয়ে তখন ধর এই গানগুলো শুনতাম আর কি আমার মূল সমস্যা ছিল আমার আমার কণ্ঠে এত দর্দ এত কষ্ট কেন চেহারা খারাপ বলে কোনোদিন কাউকে প্রপোজ করতে পারতাম না তো আলটিমেটলি কাউকে পছন্দ হইলেও তো কোনো উপায় নাই হ্যাঁ ওই নিজের মতো গান গেয়ে ঘুরতাম এই আর কি কিন্তু এখন তো দোস্ত তোকে অনেকে চায় হ্যাঁ মানে চাওয়ার যে ব্যাপারটা 98 এর অনেকে চাচ্ছে দোস্ত এই এই মানে জীবন পার করে চাওয়ার না চাওয়া সেই আসলে এখন ওদের জন্য তোর স্টুডেন্টে 10% ডিসকাউন্ট দিয়ে দিস আমি পাত্রি খুঁজি আমার ছেলের জন্য হি ইজ গ্রোইং আমি কি খেয়াল করছি পারভেজ মনে চুল কেটে ফেলছে লকডাউনে তাই না আমার আমার চুল কাটায় ফেলছি তো আমি সেই নভেম্বরে যখন সৌদি আরবে গেলাম প্রোগ্রামে হজ করে আসলাম আচ্ছা 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 হ্যাঁ একদম প্যাকেট করে দিছি মানে এক নতুন লুক তবে আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগছে মানে লুকটা আগে লুকটা ভালো ছিল এই লুকটাও মানে অন্যরকম একটা ভালো লাগছে মানে অনেক বছর চুল রাখার কারণে ছাদের মাল মশলা কমে গেছে একদম কিন্তু তো আগেরটা ছিল কমা এখন এসে কমা আচ্ছা ছোট করে একটা ট্রিটমেন্ট চলছে দোস্ত আরেকটা গান শুনবো দোস্ত পারভেজ আরেকটা গান শোনা দোস্ত হ্যাঁ একদম দোস্ত প্লিজ আরেকটা গান প্লিজ প্লিজ আরেকটা গান এই গানটা যদি এখন গাই আমি নস্টালজিক হয়ে যাব ইয়েস এই গানটা এই গানটার সঙ্গে আমার আমার লাইফের অনেক স্মৃতি জড়িত অনেক এবং এই গানটা হচ্ছে আমার আমাদের বাপ্পা ভাইয়ের গান শ্রদ্ধেয় বাপ্পা মজুমদারের গান একটা এবং সেই সময় আমাদের আমাদের খাদ্য ছিল যে গানগুলো আসলে আমরা যেগুলো যে গানগুলো খেয়ে আমরা বাঁচতাম তার মধ্যে একটা গান হচ্ছে এটা এবং আমি আমার কাছে এখন খুব অবাক লাগে যে মানুষগুলোকে আসলে আমরা আমি আমি আসলে অনেক লাকি যে মানুষগুলোকে
পূজা করে করে আসছি সারা জীবন, সেই মানুষগুলি এখন এতটা স্নেহ করে, বাপা ভাইয়ের ওখানে গেলে সব সময় সেই ভালোবাসাটাই এখন পাই। বৃষ্টি পড়ে অঝোর ধারা, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কিজে। বৃষ্টি পড়ে অঝোর ধারা, বৃষ্টি পড়ে লজ্জা হারা, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। ওই ছেলেটা মনের ভেতর বৃষ্টি পড়ে মনে মনে ছন্দের তালে অঝোর ধারা, বৃষ্টি পড়ে অঝোর ধারা, বৃষ্টি পড়ে লজ্জাহারা, বৃষ্টি পড়ে জলে কিজে। অসাধারণ দোস্ত, অসাধারণ। এই বাপ্পাদার এই টাইপের গানগুলো শুনলেন না দোস্ত, মানে তালি দিতে পারি না, কেমন জানি একটা মানে পুরো আটকে যায় আর কি, পুরো মনে হয় যে বাজ পড়লো পুরাই। এবং এরকম মিউজিশিয়ান দোস্ত, মানে উনি কিন্তু থাকে না যে একটা গানের মধ্যে অনেক অনেক কিছু বাজাইতে চায়, অনেক কিছু ট্যালেন্ট জিনিসপত্র খুঁজে, উনি একদম না। দাদার সঙ্গে আমি ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের অনেক মিল পাই, ইন্টারন্যাশনাল কম্পোজার মিউজিশিয়ান যারা, তাদের কম্পোজিশন গুলো তোরা দেখবি সবসময় না খুব সিম্পল থাকে, কোনো হিজিবিজি জাম্বল কোনো ব্যাপার থাকে না, যে 50টা 100টা 200 500 ট্র্যাক না, একটা বেসিক প্যাড লাইন থাকে, একটা খুব টাচি একটা গ্রুভ থাকবে, একটা মেলোডি থাকবে খুব টাচি, দ্যাটস ইট। খেলা কিন্তু এর মধ্যেই হবে, মানে তুই অনেক কিছু করে, মানে সুন্দরী বউকে কিন্তু বেশি সাজলে ভাল লাগে না, এই ভুলটা কিন্তু আমরা করে ফেলি। এমন সাজ দেই গাল থেকে 3 ইঞ্চি উঁচু হয় মেকআপের লেভেল, তারপরে কোনটা চোখ কোনটা নাক আর কোনটা ঠোঁট বুঝি না, বিপজ্জনক আসলেই। গান শোনা কেউ ভাই, আমার মনে হয় আমরা জাকিরের একটা গান শুনি দোস্ত। জাকির, জাকির কেমন? হ্যাঁ বন্ধু,
আমি এখন যে গানটা করবো এটা হচ্ছে আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই গান, আর গানটা হচ্ছে রেনেসা ব্যান্ডের, আমাদের সেই ওনাদের ব্যান্ডের গান শুনে শুনে আমাদের বড় হওয়া, আর এই গানের কথাগুলো হচ্ছে একেবারে জীবনের সাথে মিশে যাওয়া আমাদের, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিশে যাওয়া এই গানটা। শুরু করছি। আচ্ছা কেন মানুষ গুলো মন হয়ে যায়, চেনা জানা মুখ গুলো সব কেমন হয়ে যায়, আচ্ছা কেন মানুষ গুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখ গুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলা বদলের মেলা মানুষ গুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষ গুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখ গুলো সব কেমন হয়ে যায়, সুখের দিনে ভালোবাসা দেয় রে কত জন, ওরে দেয় রে কত জন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন, ওরে দেয় যে ভরে মন, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষ গুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষ গুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখ গুলো সব কেমন হয়ে যায়, দুঃখের দিনে কাছে আসে পথ ঘুরে কি কেউ, ওরে পথ ঘুরে কি কেউ, একা ঘরে ওরে রবে জানবে না তো কেউ, ওরে জানবে না তো কেউ, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষ গুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষ গুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখ গুলো সব কেমন হয়ে যায়, আচ্ছা কেন মানুষ গুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখ গুলো সব কেমন হয়ে যায়। অসাধারণ দোস্ত জাকির, আবার মোটামুটি নস্টালজিক হয়ে গেলাম। রেনেসা কত ভালো একটা ব্যান্ড। পারভেজ একটু আগে যেটা বলতেছিল যে বাপ্পাদার মধ্যে যে ইন্টারন্যাশনাল কোয়ালিটি আছে, রেনেসা ব্যান্ডের প্রত্যেকটা মিউজিশিয়ানের মধ্যে বোধহয় ওই এক্সপার্টাইজটা আছে। সো ওনারা যে গানগুলো কম্পোজিশন করছে ওগুলোর এক একটা যে ম্যাচিউরিটি পুরো ডিফারেন্ট লেভেলের। এবং আমি কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে নকিব ভাই বা বগি ভাই তাদের যে ইন্টেলেকচুয়ালিটি যে লেভেল, আমার আমার সৌভাগ্য হয়েছে অনেকবার তাদের প্র্যাকটিস সেশন নিজ চোখে দেখার, তো ও মাই গড, তাদের মধ্যে না মানে তাদের মিউজিকের মধ্যে একটা না খেলা থাকে, একটা গ্রুভ থাকে মিউজিকের মধ্যেই, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ না সেটা দেখলে শান্তি লাগে, আর ইন্সপায়ার যেভাবে তারা করেন না মানে মনে হয় কি যে আসলে মিউজিক না করি, এত বড় মিউজিশিয়ান যদি এত এতটা ডাউন টু দ্য আর্থ হয় তাহলে আমাদের মিউজিক করা উচিত না, মানে দে আর ফ্রম অ্যানাদার লেভেল, তারা মানুষও আসলে অন্য লেভেলের, তাদের বোধটার জায়গাটাও আসলে অন্য লেভেল। প্রত্যেকে কিন্তু তার ক্যারিয়ারে, নকিব ভাই আছেন নেসলের নাম্বার ওয়ান গাই ইন বাংলাদেশ, মানে তাদের প্রত্যেকে, এবং তারা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় রিসার্চার বা টিচিং প্রফেশনে আছেন একদম টপ জায়গাগুলোতে, সো এইটা কিন্তু আরেকটা এক্সাম্পল যে গান কিন্তু শুধুমাত্র আমাদের মতো বকে যাওয়া ভাদাইম্মা লোকজনই করে না, মানে খুব খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির মিউজিক কিন্তু খুব শিক্ষিত মানুষজন করতে পারে, তো এটা এটা একটা এটা এটা আসলে একটা বিরাট এক্সাম্পল। না ট্রু ট্রু, সো ইমরান রহমান স্যার বগি স্যার ওনারা দুজন আইবি এর প্রফেসর,
তো তুই যেটা বললি ওনারা যখন গান করে ব্যাপারটা হচ্ছে ধর পিএইচডি টিচাররা কথাবার্তা বলতে স্যার আমরা সব ক্লাস ওয়ান টু আর এদিক ওদিক তাকাইতেছি কিছু বুঝতেছি না। ইমরান রহমান স্যার নাকি 600 উপর কর্ড জানে, 600 উপর কর্ড জানে গিটারে বাজাইতে পারে, সেভেন্থ নাইন্থ যা যা আছে ডিমিনি সব গিটারে পারে। স্টাফ স্টাফ যে ব্যাপারগুলো, হ্যাঁ স্টাফ একটা বিষয়, আর আরেকটা ব্যাপার হচ্ছে নোট অ্যাড করা। রাজীব এই জিনিসটা, রাজীব যেহেতু গিটার খুব ভালো প্লে করিস, রাজীব এই জিনিসটা অনেক কিছু ভালো বলতে পারবি, বুঝতে পারবি। নোট অ্যাড করার যে ব্যাপারটা, অগমেন্টেড সাসপেন্ডেড সেভেন্থ নাইন্থ, তারপরে এই এই যে ভ্যারিয়েশনগুলা অ্যাডেড যে বিষয় আসে গুলা, এইগুলির জন্য কিন্তু অন্য লেভেলের সেন্স লাগে। এইটা সবার কান দিয়ে ঢুকবে না, তুই যেটা বললি এটা সব মিউজিশিয়ানের কান দিয়ে ঢুকবে না। একটা জিনিস দেখাই যেমন এই যে অনেক আগের আলাউদ্দিন আলী ভাইয়ের যে গান একটা আমাদের কম্পোজিশন করা বাংলাদেশের যে বাচ্চু ভাইয়ের মনে গিটার বাজছিল গান, যেমন শেষ করো না, এই যে জিনিসটা কি বাদ, হ্যাঁ কি বাদ, শেষ করো না দাঁড়া লা লা না 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 শুরুতে খেলা। এটা কিন্তু আসলে নরমালি কিন্তু মাইনর কর্ডে যে চালা দিতে পারতো, হ্যাঁ, বাট এই যে অ্যাডনোটটা যে দিছে এইটার জন্য পুরো গানের মুডটা চেঞ্জ হয়ে গেছে, আমরা কেনেডি দোস্ত তুই কি আছিস? কেনেডি দোস্ত ক্যামেরাটা মনে হয় অফ করা, একটু কেনেডি তো ক্যামেরা দেখতে পাচ্ছি না। তোর কথা আমরা শুনতেছি না, তুই একটু চেষ্টা কর তোরা ঠিক করতে। আমার মনে হয় যে টেকনিক্যাল টিম যারা কাজ করতেছে সজীব রিপন, এই যে চলে আসছে প্রচুর দেয়া হয়েছে কিন্তু কোন শুনে জানি না, আমি 98 আপনি 98 পিন্টু ঘোষ আমরা সব 100 আড্ডা মারতাম। আচ্ছা আচ্ছা, কেনেডি কিন্তু খুবই পাগলামি আমার দেখা হইছে। হ্যাঁ তোর পাগলামি নিয়ে আমরা কথাবার্তা না বলি, তুই আমার মনে হয় যে মানুষজন অনেকক্ষণ ধরে তোর নামে ধর স্লোগান দিচ্ছে বাইরে, হ্যাঁ তুই ডিরেক্টলি একটা গানে চলে যা দোস্ত, হ্যাঁ ডিরেক্টলি গানে চলে যা, শুরু করে দে দোস্ত। এত বড় বড় সাধু আনছো তুমি মামা, আমি নিজেই ভয় পাইতেছি, যে জায়গায় পারভেজ আছে টপু আছে, আমি তো ছোট খাটো মানুষ, রাজীব আছে ওরে বাপরে, সব বড় বড় মিউজিশিয়ান, মজা লইছ না বাটা গান ধর। হ্যাঁ বড় মজা কি, আমি কি গিটারও ভালো বাজাইতে পারি না, আমি তো সত্যি কথা আজকে টেনশনে আছি। আল্লাহ ভরসা দোস্ত শুরু করে দে, টান মার একটা কোক। আহ তারে ধরতে পারলে মনবেরি ধরতে পারলে মনবেরি দিতাম পাখির বাসানে আসে তারে ধরতে পারলে মনরে ধরতে
ভরলে মনের আখির পাবনে আসে আচার ভেতর পাখি কেমনে আসে কুঠুরি নাই দরজায় মধ্যে মধ্যে সরকার কাটায় কুঠুরি নাই দরজায় মধ্যে মধ্যে সরকার কাটারু করে সদর কোঠাতারু করে সদর কোঠায় না মহলটা কেমনে আসে কাচার ভেতর দিন পাখি কেমনে আসে কপালের নহিলে কি পাখিটির মন ব্যবহার কপালের নহিলে কি পাখিটির মন ব্যবহার খাঁচা ছেড়ে পাখি আমার খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে খাঁচার ভেতর পাখি কেমনে আসে মন তুই রইলি কাঁচারাশে কাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি কাঁচারাশে কাঁচা যে তোর কাঁচা বাসে কোনদিন খাঁচা পর রে খোসে কোন দিন খাঁচা পর রে খোসে ফকির লালু কেঁদে কেমনে আসে রায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে রায় তারে ধরতে পারলে মনরি ধরতে পারলে মনরি দিতাম আখির পায় কেমনে আসে রায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে খাঁচার ভেতর চিন পাখি কেমনে
আসে ওয়াও অসাধারণ অসাধারণ রাজীব দোস্ত তুই একটা গান কর। হ্যাঁ বন্ধু গান শুনি। বাচ্চু ভাইয়ের একটা গান যখন বের হইলো বুঝছস, মানে মাথা গরম হয়ে গেল, মানে আমাকে বাসু চান্দি গরম হয়ে গেছে পুরো গান শুনি না হঠাৎ, মানে এই ধরনের গান বাংলাদেশে এটা কেমনে সম্ভব? অনেক কিছু শিখছি বাচ্চু ভাইয়ের কাছ থেকে পারবে। হ্যাঁ আমরা তো বাচ্চু ভাইয়ের একটা গান করি, ওই গানটাই করি যেটা হঠাৎ করে মনে পড়লো যে গানটা, এটা করি। হ্যাঁ গতকাল রাতে বিবেক আমার স্বপ্নের গড়ানের পড়ল জিজ্ঞেস, আমায় ছাড়ার কতদিন রবে, আমায় ছাড়ার কতদিন রবে। জানালার পাশে বুদ্ধি আমার দুষ্টু হাসির সাথে, চাইল ফেরত সবটুকু তার দেনা পাওনার হিসেব। জানালার পাশে বুদ্ধি আমার দুষ্টু হাসির সাথে, চাইল ফেরত সবটুকু তার দেনা পাওনার হিসেব। গতকাল রাতে বিবেক আমার স্বপ্নের করানের করলো জিজ্ঞেস, আমায় ছাড়ার কতদিন রবে, আমায় ছাড়ার কতদিন রবে। কারণিশ থেকে হুঁশিয়ারি দিয়ে বললো আমার পে, নষ্ট করো না কেউ কবিতা শেষবার শুধালে। কারণিশ থেকে হুঁশিয়ারি দিয়ে বললো আমার পে, নষ্ট করো না কেউ কবিত্রতা শেষবার শুধালে। গতকাল রাতে বিবেক আমার স্বপ্নের গড়ানের করলো জিজ্ঞেস, গতকাল রাতে বিবেক আমার স্বপ্নের গড়ানের করলো জিজ্ঞেস, আমায় ছাড়ার কতদিন রবে, আমায় ছাড়ার কতদিন রবে, আমায় ছাড়ার কতদিন রবে, আমায় ছাড়ার কতদিন রবে।
থ্যাংক ইউ দোস্ত, পুরো পাগল করে দিলি, পাগল করে দিলি। এটা পুরো একটা হেড ব্যাঙ্গিং এর সং আর কি, গতকাল রাতে। উফ, মানে ওই সময় এই ধরনের লিরিক্স বাচ্চু ভাই আসলে যা করে গেছে আমাদের সবার জন্য, মানে অনেস্টলি আমি নিজে যেহেতু চাটগায়া, তো চাটগায়া হিসেবে আসলে অন্যরকম একটা টান। এবং চিটাগং থেকে আমি প্রাউডলি বলতে পারি অনেক মিউজিশিয়ান আসছেন, অনেক মিউজিশিয়ান আসছেন চিটাগং থেকে, এবং এবং ওনারা যে লেভেলে গেছে আমার লজ্জা হয় আসলে। আমি চাটগায়া হিসেবে কি করলাম বাচ্চু ভাই দোস্ত, আমার প্রশ্ন হয়েছিল তুই চাকরি করলি হ্যাপি, দুদিন করে টাকা স্যালারি পাস, টেনশন কি? হ্যাঁ দোস্ত, দুই তিন কোটি একটা মেরে দিলি দোস্ত, ছি মানে। তবে বাচ্চু ভাই নিয়ে আসলে যদি একটু বলতেই হয়, যে ধর আসলে 1993 যখন সুখ অ্যালবামটা করছিল, তো সুখ অ্যালবামের কাভারটা আমি একটু দেখাই সবাইকে, এরকম একটা ব্যাপার ছিল, তোরা যদি দেখতেছিস নাকি জানি না। সো এই সুখটা যখন আসলে ওখানে চলো বদলে যাই গানটা ছিল, সেই তুমি, এবং এইটা শুনে মনে হয় ধর ওই সময় ছেলে মেয়ে ইরেসপেক্টিভ অফ এজেস, মানে আমি ইভেন আমার ছোট চাচা তখন 40 বছর, ওই সময় ওনার মুখে এই গান শুনছি, মানে একটা গান সব জেনারেশনকে কাঁপাই দিছে। সো দোস্ত, আমি মানে আমার এখনো গুজবাম হচ্ছে আর কি, যে মানে ওনারা যে লেভেলের জিনিস নিয়ে আসছে। হ্যাঁ, এরপর ধর ওনারা ঘুমন্ত শহরে আসছে 1994, তারপর 1996 ফেরারি মোনা আসছে, এবং এলআরবির যে ব্যাপারটা যে প্রত্যেক বছর একটা করে হিট অ্যালবাম আসবেই এবং হিট হইতো, মানে এই মন্ত্রটা দোস্ত কিন্তু আসলে সব মিশন একটা গান আছে ব্যাপারটা। আমি প্রত্যেক বছর একটা হিট অ্যালবাম আসতো আমি অপোজ করলাম, তখন সিচুয়েশনটা ছিল এরকম, বাচ্চু ভাই যে কোনো কিছু রিলিজ করতেছেন হিট হচ্ছে, হিট হচ্ছে, ইউ নেম ইট, এনিথিং। একটা গানের কথা বলি, বাচ্চু ভাই একটা গান আছে না আহা জীবন, এই গানটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিখ্যাত গানগুলোর সাথে ফাইট দেওয়ার মতো একটা গান। এই গানের যে কি কর্ড প্রোগ্রেশন করছে আর কি, যে টিউন, মানে এটার ভিতরে ঢুকলে বুঝতে পারবি, বুঝছস? তোরা সবাই এখানে, আমরা যারা কথা বলতেছি সবাই মিউজিশিয়ান সিঙ্গার, ওই গানটার ভিতরে ঢুকলে বোঝা যায় যে গানটা কিভাবে সে টিউন করছে আর কিভাবে সে কর্ড প্রোগ্রেশন করছে গানটা। মাইন্ড ব্লোয়িং সং এটা, মানে ওয়ার্ল্ড ক্লাস সং আমি ধরে রাখছি, যে এটা যদি ইংরেজিতে হইতো তাহলে এটা ওয়ার্ল্ড ক্লাস সং হইতো, ক্যালিফোর্নিয়াতে মানে মতো এরকম একটা ম্যাসিভ গান হইতো। অল্টারনেটিভ রক একটা আছে, ওই যে কি জানো নীলবেদনা, বাংলাদেশে অল্টারনেটিভ প্রথম গান অল্টারনেটিভ রক বাচ্চু ভাই নীলবেদনা গানটা, সঙ্গীত শিল্পী উঠে নাই আসলে, পাওয়া যাইতো না ওরকম সুযোগ, পাওয়া যেত না, প্র্যাকটিস তো করতে হবে। মানে আমি পুরান ঢাকার খ্যাপিস্ট, আমার পেটে চাপ দিলে এখনো পুরান ঢাকার বিরিয়ানির গন্ধ বেরোয় গায়ে হলুদের, তো পুরান ঢাকায় গান না করলে আসলে যত মিউজিশিয়ান যারা স্টেজ পারফর্ম করে পুরনো ঢাকার শো করে নাই এমন মিউজিশিয়ান মেবি আমার মনে হয় ঢাকা সিটিতে কিংবা আমাদের ব্যান্ড শো ছিল, আমাদের ওখানে বাচ্চু বাইরে আলাম খাসি নিয়ে দিছি, হাজির বিরিয়ানি নিয়ে দিছি, কি খাইবেন আপনি আজকে পুরান ঢাকা গেছেন খাইয়া যান আজকে। হ্যাঁ, নাজিরাবাজার আসে আইসা আমারে, আর আমগোবেন্ডের আর একটা ছেলে আছে সোহাগ, ওই নাজিরাবাজারের বাসা, ওরে ফোন দেয় ওই তোরা কই আয় নাজিরাবাজারে, বুঝছস? একটা জোক কই বাচ্চু ভাইয়ের, হ্যাঁ বলবো, বলবো একটা বাচ্চু ভাইয়ের করা, বাচ্চু ভাইয়ের মাথা ব্যথা করতেছে, তো নাজিরাবাজারে সারা রাত পরে আইসা একলা
ওই আমাদের সাথে নিয়ে ওই নাজিরা বাজারে দেবী হাজির একটা মসজিদ আছে, ওই মসজিদের সিঁড়িটা বন্ধ ফজরের সময় বসে আছে। তো হেনে নাজিরা বাজারে সব জুতার দোকান পাট, এই জুতার দোকানওয়ালারা করছে কি মানে যারা কাজ টাজ করে জুতা বানায়, ওই পোলাপাইন দেখছে যে আয়ু বাচ্চু হয়েছে, তো মনে করি সবাই খবর দিয়ে দিচ্ছে পোলাপাইন বীর ফজরের টাইমে নাজিরা বাজারে কিন্তু 24 ঘন্টা খোলা, ওই টাইমে মনে করি পুরো বাচ্চু ভাই গিরা খাড়া করে, হ্যাঁ গিরা একদম পুরো ঘিরা রাখছে বাচ্চু ভাইরে। তো আমারে কানে কানে মানে আস্তে আস্তে করেছে দেখবি কেমনি বিদায় করুম কহ দেই লগে বয়েছি, পরে বাচ্চু ভাই মাথা উড়ে কি কিরে আমারে কি আই বাচ্চুর মতো লাগে এই কথা কখনো বলে পোলা বাড়ি না এটা আই বাচ্চু না আই বাচ্চু এত ঘুরতে গেব দু একটা জায়গা এটা আই বাচ্চু দেখতে বুঝছ এই এই কথাটা এখনো চোখে আসে যে কিভাবে বিদায় করলো। প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি পারভেজ দোস্ত, লোকজন তোর আরেকটা গান শুনতে চায়, তোর কপালে ঘাম দেখতে পাচ্ছি কিন্তু তোর প্রতি মায়া হচ্ছে কিন্তু সুযোগ দিতে পারছি না গান করতে হবে। এর মধ্যে আমার আরেকটা দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে। বল যে বল তুই কোন দায়িত্ব, কোন দায়িত্ব তুই বল। কুইজ, রাইট রাইট, হ্যাঁ কুইজের যে বিজয়ী সে বিজয়ীর নাম হচ্ছে ফারুক, মানে আমাদের ফারুক আহমেদ শরণ, ফারুক আহমেদ, ফারুক আহমেদ শরণ গতকালের বিজয়ী, অভিনন্দন অভিনন্দন ফারুক আহমেদ শরণকে। ফারুক আহমেদ শরণ কংগ্রেচুলেশন, এখন আমরা পারভেজের গানে চলে যাব। পারভেজ দোস্ত ওভার টু ইউ, কাপাই দে মামা। আমার ফার্স্ট সোলো অ্যালবাম যে ছিল সেই সোলো অ্যালবামের টাইটেল ট্র্যাক ছিল এটা, গানটার নাম হচ্ছে পথ, গুঞ্জন দার লেখা আর হৃদয় কম্পোজ করা। পথ গেছে বেঁকে পথের আড়ালে, পথ গেছে বেঁকে পথের আড়ালে, কোন সে দূর অজানা তবু মধ্য পথে ধমকে দাঁড়ালে, মিলবে কি ঠিকানা পথেই পাবে পথের দিশা, পথেই যাবে কেটে অমানিশা, পথ গেছে বেঁকে পথের আড়ালে, পথ গেছে বেঁকে পথের আড়ালে, কোন সে দূর অজানা তবু মধ্য পথে থমকে দাঁড়াবে, মিলবে কি ঠিকানা। যতক্ষণ বেঁচে থাকা পথই তো সাথী, সময়ের প্রতি নাম হলো চাকা অস্তিত্ব, পথ গেছে বেঁকে পথের আড়ালে, পথ গেছে বেঁকে পথের আড়ালে, কোন সে দূর জানাই তবু মধ্য পথে থমকে দাঁড়ালে, মিলবে কি ঠিকানা পথেই পাবে পথের দিশা, পথেই যাবে কেটে অমানিশা, ও পথ গেছে বেঁকে পথের আড়ালে,
পথ গেছে বেঁকে পথে কোন সেতু অজানা প্রভু মধ্য পথে ঘুমতে দাঁড়ায় মিলবে কি ঠিকানা ইমাজিনেশন পাওয়ার লাগে এবং যে ধরনের আসলে বইপত্র পড়ে জ্ঞান অর্জন করতে হয় দোস্ত, না এত চারটি খানি কথা না, অ্যামেজিং হ্যাটস অফ। গুঞ্জনদা হচ্ছে গুঞ্জন চৌধুরী যে গীতিকার গানের, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা একজন লোক এবং উনি উনি একজন একদম রীতিমতো একজন কবি, একদম একদম কবি আনডাউটেডলি। দোস্ত তোকে স্পেশালি আমি থ্যাংক ইউ দিচ্ছি যে তুই যে ধর গীতিকার শুরু করে নামটা যে বলছিস দোস্ত, মানে একটা এটা কিন্তু একটা সৃষ্টি, একটা গান একটা সৃষ্টি এবং এটার পিছনে একটা লিরিক্স এবং একটা সুরে যে কত বড় ভূমিকা এটা আমরা অনেক ক্ষেত্রে ধর বাঙালিরা সবসময় মনেও রাখি না। তার অবদান গানের প্রথম মালিক কিন্তু গীতিকার, দ্বিতীয় মালিক হচ্ছে সুরকার। প্রথম মালিক হচ্ছে লিরিসিস্ট, সেকেন্ড মালিক হচ্ছে কম্পোজার। হ্যাঁ, গানের মা বাবাকে যদি আমি অস্বীকার করি তাহলে আসলে বদদোয়া লাগবে, গজব পড়বে আমার উপর। সো বন্ধুদের জন্য ব্যাপারটা একটু সহজ ভাবে যদি বলি, ধর লিরিক্স হচ্ছে বাবা, যিনি সুর করছে তিনি হচ্ছে মা, আর যিনি গান করছে উনি হচ্ছে গাইনির ডক্টর। নট ডক্টর অ্যাকচুয়ালি, মানে বাচ্চাটা ডিসভার্স করলো আর কি, রাজীব আছে দোস্ত, অসুবিধা নাই, তুই কর ফোক শুরু করে দেখ। আচ্ছা, এই গানটা সাইজেরই গান, যে জিনিসটা আমরা সহজে করি না সবাই, মানে ধর আমরা বাস্তব জীবনে সহজে করতে চাই না, মানুষ তো শয়তানের আখড়া। সত্য বল সুপথে চল ওরে আমার, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে ভাবিলে মানুষে দর্শন, সত্য বল সুপথে চল ওরে আমার। মহাজন যে বাট খারাতে ভ্রম দারে কসু করে দরিদার, মহাজন যে বাট খারাত
ভ্রম তারে কসুর করবে যান মহাজন যে জন দিয়ান মহাজন যে জন বসে সত্যবল সুপথে চল ওরে আমার সলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে লাল ফকিরা সলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে সই হল লেতে হলো কমতারাস লেতে হলো কম সত্যবল সুপথে চল ওরে আমার সত্যবল সুপথে চল ওরে আমার দোস্ত ছুলিয়া জিতলিয়া তোর বিকাশ নাম্বারটা দে সবাই দিয়ে দিচ্ছি তোরে
পুরো ছুঁয়ে দিছিস দোস্ত, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ দোস্ত, খুব খুব ভালো একটা সময় কাটাইছি দোস্ত। আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। থ্যাংকস ফর ইওর পার্টিসিপেশন দোস্ত। তোকে তো আমরা রিসেন্টলি, তুই 98 গ্রুপে ঢুকছিস, এটার জন্য তোর বড় একটা মাইল পাওনা আছে। কেন আগে আসিস নাই? আরেকটা কথা কই, আমি গ্রুপে ঢুকছি আজকে 9.5 মাস, কিন্তু আমি কোনো কিছু দেই নাই, খালি দেখছি। কিন্তু দোস্ত সবচেয়ে, যেটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার, তুই হয়তো জানিস না, আমি তোর ফেসবুক গ্রুপে গিয়ে যেটা দেখছি তোর ফেসবুক ওয়ালে, তুই যে করোনা নিয়ে নিজে যেভাবে কাজ করতেছিস, তোদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিস, এবং একটা ভিডিও দেখলাম একটা জায়গায় তোর আগুন লাগছে, তুই ওখানে গিয়ে একা বাকি লোকদেরকে বলছিস কাছে আসিস না, তুই ওখানে টিনের মধ্যে আগুন লাগছে, টিনগুলো টেনে টেনে হাতের মধ্যে তোর বস্তার দিয়ে তুই টিনগুলো টেনে টেনে সরাচ্ছিস, হ্যাটস অফ দোস্ত। তোর এই যে কলিজাটা আছে তোর শরীরে চাইতে 4 গুণ বড় দোস্ত, স্যালুট স্যালুট। আমরা সবাই ক্যানাডার জন্য দোয়া করবো, তুই ভালো থাকিস, সুস্থ থাকিস দোস্ত, নিজের খেয়ালটাও রাখতে হবে সবসময়, একটু আমাদের কথা চিন্তা করে একটু আবেগটা কন্ট্রোল করিস, তোর গান আমরা শুনতে চাই, মানুষের দোয়াতেই পাবি বন্ধু। আমি একটু কই, মানে এই ধরনের কিছু চোখে বললে মানে পারি না নিজের আটকে রাখতে, এটা আমার মানে স্বভাব, মানে কুস্বভাব আর কি, মানে আমি পারি না নিজের আটকে রাখতে। যে করোনা পেশেন্টরা হয়েছে আমাদের এলাকায় হয়েছে, আমি অনেক ঘটনা গেছে, ধর মুসলমান একজন মারা গেছে, ওনার দাফন কাফন করার মতো লোক ছিল না, আমি কিন্তু গিয়ে নিজে করছি, কবর খোঁড়া থেকে শুরু, গুড় করা থেকে শুরু করে দাফন কাফন গোসল করানো সব আমি করছি। কারণ এই টাইপের যদি একটা মানুষ তার পরিবারে বাসে না পায় বা মানুষ সমাজের মানুষ না বাসে পায়, এর চেয়ে বড় দুর্ভাগ্য মনে না আমাদের মতো আর কারো আছে। এমন একজন হিন্দু মারা গেছে, কেউ যায় নাই বন্ধু, রাত্র 3টা বাজে আমি গিয়ে কিন্তু শ্মশানে নিজে লাখ পিসা যাইছি, সব কিছু কইরা তার ছেলেরে বলছি যে মুখে আগুন দিক, আমি এসব গুলি পারি না আটকে রাখতে নিজে। তোর জন্য দোয়া প্রার্থনা, বেস্ট উইশেস দোস্ত, ভালো থাক। আমি এবার স্বার্থপরের মতো নিজে একটা গান করব, সরি তোর একটু মাফ করে দিস, আমি একেবারেই পারি না, চাকরি বাকরি করছি, গান টান শিখি নাই, পারভেজের ভাষায় কোটি কোটি পয়সা আমি বেতন পাই, তোরে মাইর দিব শালা, তোর রেস্টুরেন্টে গিয়ে খাইতে হবে, আমার সব খেয়া শেষ করে দিব। আচ্ছা দোস্ত, আমরা তো অনেকগুলো গান করলাম, সোলসের কোনো গান করি নাই। হ্যাঁ সোলস আসলে, সোলস ব্যান্ডে মনে সবাই ছিল, আয়ুব বাচ্চু ছিল, জেমস ছিল, নকিব ভাই ছিল, সোলস ব্যান্ড কিন্তু বাংলাদেশে আসলে এই মেলো রকটা শুরু করছে। তপন দা একবার আমাকে বলছিল যে শোন, তখন আমার গান বের হয়নি, রিলিজ পাইনি আমার গান, তো তপন দার সঙ্গে একটা প্রোগ্রামে দেখা হলো, তো বিভিন্ন আলোচনা হচ্ছে যে দাদা কিভাবে গান করব, কিভাবে গান করা হচ্ছে, হ্যান ত্যান। তপন দা বলে যে তুই একটা কাজ কর, তুই সোলসে জয়েন কর, সোলসে জয়েন করবি, জয়েন করার পরে বের হয়ে যাবে, তুই সুপারি হয়ে যাবি। সোলসের ব্যাপারটা সম্ভবত এরকম ছিল যে সোলসে, সোলস থেকে যারাই বের হয়ে যেত তারাই কিন্তু সুপার হিট। ওটা একটা রাশি বুঝছস, পুরো ফ্যাক্টরি ফ্যাক্টরি, একদিক দিয়ে ঢুকতো আরেক দিক দিয়ে সুপার হিট হয়ে শুরু করতো। ওকে তো আমাদের হাতে শোনেন, আমরা শুরু করি, আমি জাস্ট 2 লাইন ছোট্ট করে করব। থ্যাংক ইউ সোলস, এর একটা গান না করলে আসলে প্রোগ্রাম কোনোভাবে শেষ হইতো না, কলেজের করিডোরে এই নিঃসঙ্গতা অসাধারণ, এখন পার্থদার নিজ হাতে আসলে ধরে রাখছে, বিশাল ব্যাপার দোস্ত। আমি এখন একদম সময় নেই, আমাদের হাতে 5 মিনিট আছে, আরো 2টা গান করব। রাজীব তুই একটা জেমসের গান কর মামা, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হলে কিন্তু কেউ মারবে না, মারবে কেউ না, মারবে কেউ কে এই কারণে, এটা এটা চাকরি করে চাকরি করে চাকরি করে 1 2 শেষ, আই এম ডান। তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চল, তুমি যদি গতি হও আমি হব অনন্ত পথ, তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর, তুমি যদি গতি হও আমি হব অনন্ত পথ, আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ, আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর। তুমি লাজে রাঙা গোধুলি হলে আমি হব সন্ধ্যা কবি, আবির রঙে রাখব তুলে তোমার লাজুক হাসি, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর। যদি তুমি সাগর নুরি হও আমি হব ঝিনুক সৈকত, যদি তুমি রাতের আধার হও আমি হব প্রভাত পাঞ্জেরি, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর, আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ, আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর, তুমি যদি গতি হও আমি হব অনন্ত পথ, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর। অসাধারণ দোস্ত ভাই, আসলে যে আমার বলবো স্টেজে গিয়ে যদি চুপ করে দাঁড়ায় থাকে তাহলে মানুষজন পাগল হয়ে যাবে, ওনার মধ্যে ব্যাপারটা আছে। এটা ঠিক, এমনি কিন্তু মানুষজন গুরু বলে না, না না মাথা খারাপ উনি কিন্তু। আমরা ছোটবেলা জেস ভাইয়ের কনসার্ট দেখতে দোগাছি গেছিগা সব বন্ধু মিয়া বাস বারামিরা দোগাছির কনসার্টে, তখন পান্থ গানে ডান্স বাজায় জেস ভাইয়ের সাথে। রাইট রাইট রাইট, এবং জেমস ভাই ক্লাস 8 এ ঘর পালাইছিল, বাসা কি একটা গ্যাঞ্জাম হয়েছিল, ঘর পালায় উনি ক্লাস 8 এ ফিলিংস ব্যান্ডটা বানাইছে, চিন্তা করে প্রথম দিকে উনি খুব ভালো গিটার বাজায়। গানও আছে রাইট, এবং এটা নিয়ে একটা গানও আছে আজিজ বোর্ডিং গানটার নাম। রাইট, অ্যাবসলিউটলি রাইট, দস্তির আজিজ বোর্ডিং এ থাকতো উনি, এবং উনি কিন্তু একটা সময় খুব ভালো গিটার বাজাতো, এখন তো উনি মোস্টলি ভোকালের দিকে কনসেন্ট্রেট করছে, ডায়ার স্ট্রেটস এই ধরনের, এখন আরো বেশি ভালো গিটার বাজায় জেমস ভাই, তাই না? টোটাল আমি রিসেন্ট ওর লাইফটা দেখি নাই, আরো বেশি ভালো বাজায় জেমস ভাই। এবং জেমস ভাই এবং বাপ্পা ভাই তাদের গিটার স্কিলের ব্যাপারে কিন্তু কখনোই ছাড় দেন নাই এক বিন্দুও না। বাচ্চু ভাইও না, বাচ্চু ভাই ইজ ডিফারেন্ট কেস। আমরা আরো দুটো গান করব না, জাস্ট ফিডব্যাক এর কথা আমরা বলি নাই, উইনিং এর কথা বলি নাই, আসলে বাংলাদেশে এরকম আরো অনেক একটা দুটো বড় ব্যান্ড আছে, ফিডব্যাক নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে, এটা দিয়ে দোস্ত আমি অল্প কিবোর্ড বাজানো শিখছি, সি এ মাইনর ডি মাইনর জি,
আমরা কিন্তু রাজীব আমগর যখন গিটারে কট ফাস্ট কট দিত তখন কিন্তু এই উইনিং এর গানে দিত ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে সি এ মাইনর ডি মাইনর এটা দিয়ে বাজাও বিশাল ব্যাপার দোস্ত আমাদের আসলে আমি 30 সেকেন্ড আমি আনোয়ার আমি একটা দড়া গাইছি বুঝছস তখন তো জানি নাই মানে যে তো আমার স্টুডিও মগবাজার ওয়ালেস মোড় পারভেসের মনে হয় ইয়াটা রেস্টুরেন্ট মগবাজার মোড়ে হ্যাঁ মানে আমি কি হারে দড়া গাইছি বাবা রে আমার ব্যান্ড মেম্বার এত খাওয়া খাই তোর দোকানে গিয়ে বর্তা টর্তা সমান আমি তো ভাত খাই না কোনো আমার প্রচুর টাকা গেছি টাকা গুলি দিব গে রে বাবা এগুলা ইনবক্সে কইস তুই এগুলা পাবলিকলি কইস না রেস্টুরেন্টে খাইলে কি টাকা দিয়ে দিতে হয় পরে না না মানে আমরা কিন্তু দুইজনই রেস্টুরেন্ট ব্যবসায়ী একজন একজন কইলে আরেকজনের গায়ে লাগে তাড়াতাড়ি শেষ হবে খুব বড় সড় একটা আড্ডা আসলে অ্যারেঞ্জ করতে হবে আমরা যদি এখানে অনেকে কমেন্টস করতেছে আমরা কিন্তু কমেন্টস দেখতেছি না তুই কমেন্টস পড়িস আমাদের বন্ধুরা কমেন্টস করতেছে দোস এখন কমেন্ট আসছে যদি আরো দুই এক ঘন্টা চলতো এই লাইভ রাতব্যাপী হলে ক্ষতি কি ছিল দোস্ত আসলে আমাদের আজকে প্রোগ্রামের পাখি এখনই খাঁচা থেকে বাইর হইতেই হবে প্রত্যেকটা ভালো জিনিসের একটা অতৃপ্তি নিয়ে শেষ হওয়া দরকার আছে তো তোদের যদি আমাদের ফিডব্যাকের গান একটা কেউ কর না একটা ফিডব্যাকের গান দিও কর প্লিজ ফিডব্যাক গান তো হইল না ফিডব্যাকের তুই দুই লাইন করে দে তুই একটা করবি বলছিলি না রাজীব হ্যাঁ এটা তো আমি ইনবক্সে করে কুইক করে দে করে দে করে দে করে দে করে দে করে দে দেখ আমি কিন্তু মাকসুদ ভাইয়ের ভক্ত হয়েছি ফিডব্যাকের গান শোনা না বুঝছস অঞ্জলি ছবি দেখা পারভেজ বুঝছস কোন গানটা এই দেখ তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার তুমি নও তো কভু হারাবার জীবনে মরণে বিরহের নিশিলগনে জেগে আছি শুধু দুজনে বিরহের নিশিলগনে জেগে আছি শুধু দুজনে ও তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার বাতাস তোমার অঙ্গ ছুঁয়ে সুবাস নিয়ে আসে বেঁচে আছি গন্ধে তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে কাছে থেকেও তুমি আছো দূরে কত ব্যথা তাই অন্তরে কাছে থেকেও তুমি আছো দূরে কত ব্যথা তাই অন্তরে ও তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার অর্ধেকই থাক সময় নেই দারুন দারুন এই গানটা শুনে আমি মাকসুদ ভাইয়ের এই গানটা শুনে আমি মাকসুদ ভাইয়ের গানের ভক্ত হয়েছি বুঝছস তারপরে তো শেষ চিঠি তারপরে মাকসুদের বিখ্যাত অ্যালবাম অপ্রাপ্তদের নিষিদ্ধ হ্যাঁ আজ তোমার কথা উফ ফিডব্যাক ব্যান্ডটা ফর্ম হয়েছিল 1977 এ ফুয়াদ নাসের বাবু ভাইয়ের হাতে অনেক আগে এখনো চলছে ফুয়াদ নাসের বাবু ভাই এখনো চলছে এবং এই লোকটা যে কি পরিমাণ বিনয়ী দোস্ত মানে দেখলে বোঝা যায় না যে এত বড় একটা মিউজিশিয়ান একদম দোস্ত পারভেজ মিউট করা পারভেজ তোর এটা মিউট করা ঠিক কর অন কর আমার সুযোগ হয়েছে তার সঙ্গে খুব ক্লোজলি মেশার তিন চারটা গান করার এবং অবিশ্বাস্য রকমের একটা ভালো মানুষ এটা এরকম মানুষ হয় আসলে আমার আমার আইডিয়া ছিল না খালি এরকম মানুষ না এরকম মিউজিশিয়ান বাংলাদেশে কম হয় মিউজিশিয়ান নিয়ে তো কোনো কথা বলার যোগ্যতাই আমার নাই উফ বাইরে বাইরে ওনার মতো মানুষ ও মাই গড এবং আমার মনে আছে লাস্ট যে কাজটা করলাম একটা ফোক গান ছিল এবং বাবু ভাইয়ের একদম
একদম ফ্ল্যাট একটা সুর করে বাবা ভাই বললেন যে এটা এবার তুই তোর মতো গাবি। এবং আচ্ছা হ্যাঁ ইম্প্রোভাইজেশন, প্রত্যেকটা ইম্প্রোভাইজেশন বাবু ভাই এমন ভাবে অ্যাপ্রিসিয়েট, মানে এটা আসলে এটা বিশ্বাসযোগ্য না। আমি আমি খুব ভয়ে থাকি ওনার পাশে সামনে থাকলে যে কোন ভুল করে ফেলি, আসলে কি বলে ফেলি। এবং আমি প্রত্যেকটা ইন্টারভিউশনের পরে উনি বলে কি শুনে 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 আরেকবার শুনে আরেকবার শুনি আরেকবার শুনে আরেকবার শুনি। এবং দ্যাট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অ্যামেজিং। আমরা তো মনে হয় লাস্ট করলাম হচ্ছে যে তুই আমি বাবু ভাই আমরা যে এই যে কি মিউজিক সারা বিশ্বের কি মিউজিক্যাল একটা ডে আমাদের ওইখানে মনে হয় ছিল আমাদের বাবু ভাই ছিল। আমি বাবু ভাই যে গানটা করেছিলাম ওটা ফিল্মের গান ছিল। ও আচ্ছা ফিল্মের গান, ওটা ফিল্মের গান। আমি আমি স্টেজে কথা বলতাছি, স্টেজে কথা বলতাছি ওই দিন যে মিউজিক কম্পোজিশনটা হইলো ওটা তো ফোনতে বাবু ভাই কম্পোজিশন ছিল। প্রোগ্রাম করছি তো ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টাল যেটা বাবু ভাই লাস্ট প্রোগ্রাম করছি হচ্ছে আমরা ইয়েতে শিল্পকলা যেটা করলাম আমরা সবাই সাথে এমফি থিয়েটার না না ও হাতি জিলে আসলো মার্চে মার্চে প্রোগ্রাম করছিলাম লাস্ট মার্চে। আচ্ছা আমরা একটা জাকিরের গান শুনি দোস্ত জাকির। আচ্ছা আমি জাকির রিকোয়েস্ট করি একটা এখানে আমি আমি কমেন্টস করছি আমি কমেন্টস পড়ছি এখানে যে উইনিং এর কি মইরা যাওয়ার আগে উইনিং এর গান গা। হ্যাঁ 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 মারা উইনিং এর গান গা একটা। উইনিং এর গান কিন্তু আমাদের আনোয়ার তুহিদের খুব ভালো করে, আমার মনে হয় আনোয়ার একটা উইনিং এর গান ধর। আমার আমার যেটা এই মুহূর্তে মাথায় যেটা আছে ওইটা কর। আমি খালিদ ভাই একটা গান আমার খুব গাইতে ইচ্ছে হচ্ছে যেটা আসলে যে গানটা আমিও নস্টালজিক হয়ে যাই, আমাদের সবারই খুব পরিচিত এবং খুব পছন্দের একটা গান। তুমি আকাশের বুকে বিশালতা উপমা, তুমি আমার চোখেতে সরলতা প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছো তুমি বহু দূরে আমাকে রেখে চলো না, ভেঙে গেলে জানো কি লাগে না লাগে। লাগে না লাগে আমার পথে তোমার ছাড়া ওরে আড়া করে থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা, রয়েছো তুমি বহু দূরে আমাকে রেখে চলো না, এর দ্বার ভেঙে গেলে জানো কি লাগে না লাগে জোড়া, লাগে না লাগে শ্রাবণ তোমার কথা দেবী আশার পথে দিয়েছি পানি যেটা তোমার রয়েছো তুমি বহু দূরে আমাকে চলো না, এর ভেঙে গেলে জানো কি লাগে না
लागे ना लागे राजूरा लागे ना लागे राजूरा পুরো একদম নস্টালজিক করে দিলি খালিদ ভাই এত মেলোডিয়াস একজন ভোকাল চাইম ব্যান্ডটাকে আসলে উনি যে কোথায় নিয়ে গেছেন সো আবার আমি আসলে একটু জ্ঞান দেখাই এই ধর চাইম ব্যান্ডের যে অ্যালবামটা হ্যাঁ ধর এখানে তোরা দেখতেছিস যে গানের এই জায়গাটাতে গানের যে কথাগুলো সরি গানের যে লিস্টটা দেয়া আছে সেটা কিন্তু হাতে লেখা ছিল আগে এখন তো সব প্রিন্টেড এই ছোট্ট ছোট্ট ক্রিয়েশন গুলো যে ইমোশন ও অসাধারণ অসাধারণ পারভেজ ভিডিও বন্ধ কেন এখানে এখানে আমি যখন চাইমের কথা আসলো তখন আমি একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে চাইম এবং চাইম সহ বাংলাদেশের আরো অনেক লেজেন্ডারি ব্যান্ডের মাস্টারমাইন্ড কিন্তু ছিলেন একজন মানুষ আমাদের টুলু ভাই আশিকুজ্জামান টুলু এগ্রিড 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 এবং এই টুলু ভাইয়ের কারণেই কিন্তু এই সমস্ত গানগুলোর অনেক অনেক অসংখ্য ব্যান্ড কিন্তু টুলু ভাই নিজের হাতে গড়া তার মধ্যে আর্ক একটা ব্যান্ড হ্যাঁ চাইম একটা ব্যান্ড তো বিখ্যাত বিখ্যাত গান আছে বিখ্যাত বিখ্যাত গান হ্যাঁ এবং টুলু ভাইয়ের ওই কম্পোজিশনাল সেন্স এবং টুলু ভাইয়ের একটা অভ্যাস ছিল হচ্ছে টুলু ভাই আমার আমার সৌভাগ্য আমি অনেক ছোটবেলা থেকে টুলু ভাইকে চিনি টুলু ভাইয়ের কাছে ছিল অ্যারাউন্ড কয়েক লক্ষ ক্যাসেট ছিল টুলু ভাইয়ের কাছে ক্যাসেট হ্যাঁ 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 ফিতা ফিতা তো টুলু ভাইয়ের অভ্যাস ছিল হচ্ছে সারা বিশ্বের সারা পৃথিবীর যেখান থেকে সম্ভব সেখান থেকে ক্যাসেট কালেক্ট করা ক্যাসেট এবং সেই গান ২৪ ঘন্টা শোনা এবং তোরা হয়তো জানিস যে উনি একজন এই উপমহাদেশের বিখ্যাত একজন ওস্তাদের ছেলে তিনি হ্যাঁ আমাদের আশিক জামান টুলু ভাই তো সেই সেই সূত্রে তিনি পাইছেন হচ্ছে এই ইন্ডিয়ান ক্লাসিক্যালের পুরা দখলটা আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কিন্তু তার মধ্যে এই শুনে শুনে নিজে চর্চা করে প্র্যাকটিস করে তার নিজের মধ্যে আনা এবং এই গানগুলোর এই কম্পোজিশনের এই ভ্যারিয়েশন এটা কিন্তু আসলে টুলু ভাইয়ের পক্ষে সম্ভব ছিল বিকজ অফ হিজ নলেজ ভাবিও খুব সুন্দর গান করে এবং দোস্ত ওনার মেয়ে রিসেন্টলি গান শুনে থাকিস অসাধারণ খুব সুন্দর গান করতেছে সো আমরা ওয়ারফেজের কথাও বলতে পারি কয়েকদিন আগে ওয়ারফেজের মেয়ের একটা খুব গুড হ্যাঁ ওয়ারফেজের কথা আমরা বলতেই পারি নাই শুরু করেছিলাম গুরুর গান দিয়ে দোস্ত আজম খান সো আজম খানের কথা না বললে আসলে গুনাহ হবে আর কি দোস্ত একদম গুনাহ হবে উচ্চারণ ব্যান্ডটা আসলে বাংলাদেশের আমার মনে হয় আয়ুব বাচ্চু বা ওনা ধর আমরা যাদের কথা দেখুন বলি ওনারা ইন্সপিরেশন পাইছেন হচ্ছে আজম খান ফিরোজ শাহ এদের কাছ থেকে আজম খান মুক্তিযুদ্ধ করছে উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি ইন্ডিয়া থেকে ট্রেনিং নিছেন ট্রেনিং শেষ করে বাংলাদেশে এসে যুদ্ধ করছেন যুদ্ধের পর আবার গান শুরু করছেন উনি সেক্টর কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার হ্যাঁ সো দোস্ত তোদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের প্রোগ্রাম আসলে আমাদের শেষ করতে হবে সবাই বলতেছে আরো অনেকক্ষণ চলুক কিন্তু তোরা হরতালও যেমন দিতে পারিস আমারও বাসায় বউ আছে আমার বউ হরতাল দিলে তো আমার আসলে কোথাও যাওয়ার জায়গা হবে না প্রোগ্রাম শেষ করতে হবে তোরা আমাকে মাফ করে দে আজকের প্রোগ্রাম দোস্ত আমাদের আসলে এই যে সিরিজ যেটা ছিল এই সিরিজ ইদাড্ডা এই ইদাড্ডার ফিফথ এপিসোড এবং এটা আমাদের শেষ প্রোগ্রাম ছিল আশা করি তোদের ভালো লাগছে আমরা আবার এরকম হঠাৎ করে চলে আসবো আরো সুন্দর সুন্দর প্ল্যান নিয়ে তোরা সবাই আইডিয়া শেয়ার করিস অনেক মজার মজার জিনিস ইনশাল্লাহ থাকবে আমাদের সাথে সামনে সবাই নিয়ে আসবে ইনশাল্লাহ এই লকডাউনও আসলে এরকম করে চলতে হবে তোদের সবার সুস্থতা কামনা করছি আর শেষে আমি আগে একটু থ্যাংক ইউ বলতে চাই আমাদের অ্যাডমিন মডারেটরদের যারা আসলে এই গ্রুপটা খুব সুন্দর করে পরিচালনা করতেছে এবং এই গ্রুপটা আসলে যে ক্রিয়েট করা হয়েছে আমরা সবাই যে আজকে বন্ধু আজকে যে প্রোগ্রাম দেখতে পাচ্ছি এটা আসলে ওদের বিশাল কন্ট্রিবিউশন তোদেরকে বিশাল হ্যাটস অফ আরো কয়েকজনের নাম না বললেই না প্রোগ্রাম পরিচালনা করতেছে রনক রিপন আমার বন্ধু অভিমানী বন্ধু কারিগরি সহযোগিতা দিচ্ছে মঞ্জুরে মওলা বিশাল টেকনিশিয়ান
বিল গেটসের শিষ্য, সার্বিক সহযোগিতা দিচ্ছে ভাই সব ডিজিটাল, ভাই সব, ভাই সব, এবং আমাদের বন্ধু শফিউদ্দিন মাহমুদ সজীব, ও যে আসলে যে ব্রিলিয়ান্ট সাপোর্টটা দিচ্ছে আসলে এই করোনার আমলে আমরা যে ডিজিটালি কানেক্টেড হতে পারছি, থ্যাংক ইউ। এর আগে প্রোগ্রামগুলো সঞ্চালনা করছে অপু, রুম্পা, শক্তি, দোস্ত, হ্যাটস অফ, তোরা এত সুন্দর করে প্রোগ্রাম চালাইছিস চারটা এপিসোড, থ্যাংক ইউ দোস্ত। আর আলটিমেটলি আমি 98 তোদেরকে যদি থ্যাংক ইউ না দিই দোস্ত আসলে আমার গুণা হয়ে যাবে। তোরা আসিস বলেই সবাই আছে, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি, তোরা না থাকলে আমরা আসলে এই গ্রুপটা নাই। সো সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, স্টে হোম, স্টে সেফ। দাঁড়া 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 দাঁড়া, তুই একটা উইনিং এর গান গিয়ে শেষ করে দে, দুই মিনিটের ব্যাপার না দোস্ত, সবাই রিকোয়েস্ট করছে, সবাই রিকোয়েস্ট করছে, তুই একটা উইনিং এর গান গিয়ে শেষ কর। খুব কুইকলি দুই গান করি আমি, তোর এটা পারি না, ওকে শোনা আমি পারি না, মুশফিক একটু একটা গান শুনতে চাইছে, পারবে তো সেইবার আর গান বাড়াইতে বলিস না, দুই লাইন করি, হ্যাঁ প্লিজ মাফ করে দিস, এটাই 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 দুই লাইন গান। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। আমি সেই সুরের টানে ছুটে চলেছি তার পানে, আমি সেই সুরের টানে ছুটে চলেছি তার পানে, তার বেদনার সঙ্গী হতে সেই সুর যেন ভেসে আসে, ভেসে আসে, ভেসে আসে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে লা 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 আপন সুরে। কি মেলোডি, এই তো ফিনিশিংটা সুন্দর হইলো, ফিনিশিংটা খুব সুন্দর হলো এখন, বুঝছস দোস্ত। আমরা যে গানটা দিয়ে আসলে শেষ না করলেই না, যে গানটা ছাড়া আসলে আমরা কেউই না, যে গানটা ছাড়া আসলে বাংলাদেশের ব্যান্ড মিউজিকই কিছু না, প্রয়াত আয়ুব বাচ্চুর, আমাদের সবার প্রিয় আয়ুব বাচ্চুর, সেই তুমি গানটা দিয়ে আসলে শেষ করা উচিত দোস্ত, পারবেস টেক দ্য লিড, এই গানটা গিয়ে আমরা সবাই আস্তে আস্তে বাড়ি ফিরবো। বন্ধুরা তোরা সবাই ভালো থাক, দোয়া করিস আমাদের জন্য, আমরা তোদের জন্য, আল্লাহ হাফেজ। বৈতালিক গাইতে হবে, তাহলে বৈজ্ঞানিক হবে কিন্তু বৈতালিক গাইতে হবে তাল ছাড়া, হ্যাঁ মানে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে গাইলো কিন্তু তাল ছাড়া যদি আমরা গাই, ওকে আমরা যাই, আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে আছে কিভাবে এত বদলে গেছি আমি, সব কষ্ট, সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সব চুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও আমার